إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما ما أنت بنعمة ربك بمجنون. وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلم تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহো দে দাতাহারা আহমদ যখন লোহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آلي شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصلت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. شكرا لكم ونحن الحمد لله. উল্টা প্রশ্ন আমারও জানতে চাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে আপনার হালই রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। তবে গোটা দুনিয়া জুড়ে আজকে নির্যাতিত নিপীড়িত মানুষ যে শ্রেণীর বেশি সেই শ্রেণী হলো আলেম ওলামা সমাজ, ঠিক কিনা? তবে ইমানদার যে ইমানের দাবি করবে নির্যাতন নিপীড়ন তাকে কখনো হতাশ করতে পারে না। নির্যাতন যত বাড়বে অত্যাচার যত বাড়বে তখন ভাবতে হবে সামনে কোন একটা ভালো রেজাল্টের অপেক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখে দিয়েছেন। শিশু যদি না কাঁদে, মা তার সন্তানকে দুধ দিতে প্রস্তুত হয় না? আবার মা যদি শিশুর মুখে মা ডাক্তার শুনতে চান, ডেলিভারির যন্ত্রণা সহ্য না করলে কি তিনি মা ডাক্তার শুনতে পাবেন? পাবেন না। এটা অসহ যন্ত্রণা চলছে, কিন্তু
অসহ যন্ত্রণার মধ্য দিয়ে সামনে যে রেজাল্ট সে রেজাল্ট হচ্ছে আগামী দিন হলো কোরআনের দিন আগামী দিন হচ্ছে ইসলামের দিন জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সারা দিনের সকল ব্যস্ততাকে সম্পূর্ণ করে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যে মনিব আমাকে আপনাকে এমন একটি সুন্দর আয়োজনে শামিল করলেন শুকর আদায় করছি মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت أمر الله تعالى شكر عليك ورنيلم সম্মানিত হাজেরিন এই মাহফিলটা নির্দিষ্ট দিন ছিল চব্বিশে সেপ্টেম্বর না চব্বিশে সেপ্টেম্বর ছিল প্রাকৃতিক কারণ প্রতিকূল আবহাওয়ার কারণে প্রতিকূল আমরা বলি কিন্তু আসলে এটাই অনুকূল ঠিক আছে না প্রতিকূল বললে এটা কেমন যেন একটা দোষরব দোষরব ভাব হয় প্রাকৃতিক দুর্যোগ এটা বলাও ঠিক না বৃষ্টি নাজিল করেন কে আল্লাহ আসতে বলবেন না কে আল্লাহ আল্লাহ তাআলা তো আমি মাহফিল কমিটিকে বলেছি মাহফিলের দিন বরাদ্দ হয় একদিনের জন্য আর আল্লাহ তাআলা আপনাদের জন্য বরাদ্দ করেছেন দুদিন সুবহানাল্লাহ ঠিক আছে না মাহফিল হলি যে সফল হলো তা তো না আল্লাহ আপনাদের নিয়ত তো দেখছেন জি আজকে দেখি আবার আকাশে মেঘ একটু মাঝে মাঝে একটু জমা হচ্ছে আমরা এটা লক্ষ্য করছি আমি খুব বেশি সময় নেব না আমল করার জন্য বেশি ওয়াজ লাগে না শোনার জন্য বেশি ওয়াজ লাগে আমলের নিয়তে যদি শোনা হয় বেশি কথা শুনতে হয় না সামান্য কথাই আমার আমল যদি আমি নিয়ত রাখি আমি আমল করব এটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ কোরআন এমন একটি কিতাবের নাম এমনও কিছু সুরা আছে একটা সুরা ফলো করলে আপনি জান্নাতের দরজায় পৌঁছে যাবেন বেশি কিছু লাগে না তো আমি নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে কি আমাকে সবাই সময় দেবেন দেবেন তো এই মাহফিলের শেষ কাজ কি হবে বলেন তো বলেন কি হবে দোয়া বলেন দোয়া ঠিক আছে না তাহলে শেষ কাজ আমরা সবাই করে যাবো তো দোয়া না করে যাবেন কার হাত তুলেন এরকম কেউ আছেন খুব সচেতন সবাই বলি আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সবাই দোয়া করে যাব মাহফিল মাহফিল তো এদেশের মানুষের শ্রমের টাকা লাউ বেসা কুদু বেসার টাকা দিয়ে মাহফিলগুলো করা হয় আবার এই মাহফিল বন্ধ করার জন্য কিছু দুষ্ট চক্র আছে না আসতে বলবেন না আছে না নাই কোরআন তারাই বন্ধ করতে চায় যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় একজন ইমানদার কখনো কোরআনের আলোচনাকে কখনো বন্ধ রাখার এমন দুঃসাহস আনতে পারে তবে কোরআনের আলোচনা কোরআন শোনার ক্ষেত্রে বাধা দেওয়া এটা আজকের নতুন নয় প্রথম বাধা দিয়েছিল আবু জাহেল প্রথম বাধা দিয়েছিল কে কোরআনের সে বক্তব্য আছে না নাই কেন বাধা দিয়েছিল জানেন সে কোরআনটা বুঝেছিল আপনি যদি বিরোধিতা করতে চান এই জন্য বিরোধিতা করার জন্য এলেমের দরকার আছে না নাই আবু জাহেল কোরআনটা খুব ভালোভাবে বুঝেছিল ফার্স্ট টু লাস্ট সে শুনত তাও কার কণ্ঠে জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সে তেলাওয়াত গুলো শুনত আমার নবীজি তেলাওয়াত করতেন আল্লাহর কালাম কত সুন্দর আর যার উপর নাজিল হয়েছে তার তেলাওয়াতটাও কত সুন্দর
সেই সুন্দর তেলাওয়াত যখন আবু জাহেল রাতের আধারে রাসূল যখন তেলাওয়াত করতেন নামাজে যখন তেলাওয়াত করতেন বসে বসে আবু জাহেল আমার নবীর ঘরের কোণায় গিয়ে লুকায়া লুকায়া তেলাওয়াত শুনত গোটা রাত চলে যেত বসার সুযোগ পেত না কারণ কোরআন তেমন একটি কিতাবের নাম কোরআন যে বুঝবে এটার আকর্ষণে সে পড়ে যাবে ইমান আনা আর নানা বিষয়টা ভিন্ন কিন্তু কোরআনের সৌন্দর্য দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ আবু জাহেল কোরআন শোনার পরে সে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সে মনে মনে চিন্তা করলো যদি এই মক্কার কুরাইশদের হাতে হাতে যদি কোরআনটা চলে যায় তাদের কানে কানে যদি কোরআন তেলাওয়াতটা চলে যায় আমি আবু জাহেল আমার সমস্ত নেতৃত্ব সর্বমেরাং হয়ে যাবে বানচাল হয়ে যাবে শাইন পাশ করলো কি আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলুন আল্লাহু আকবার কাফেররা বলে ফেললো কোরআন শুনতে যাও না কোরআন শোনা থেকে তোমরা বিরত থাকো তোমরাই বিজয়ী হয়ে যাবে আর আমার আল্লাহর পরামর্শ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাম ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন জোরে বলুন আল্লাহু আকবার কোরআন যখন শুনে বান্দা ইমান যদি একটু নড়বড়ে থাকে ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা এক গুণ নয় দ্বিগুণ নয় ডাবল ডাবল ইমান বৃদ্ধি পেয়ে যায় কোরআন শোনার কারণে এই জন্য আমরা কোরআন শুনব বেশি না কম কোরআন শুনব বেশি গান শুনব গান শুনবে গান শোনা যাবে মেঘের ডাকাটা কি হচ্ছে না মেঘের ডাকাটা কি কি আমি কি দোয়া করে দেবো নাকি আচ্ছা আচ্ছা মেঘের ডাকাটাকে কি বিপদ আস্তে কর এটা কি বিপদ কি দৌড়ান কেন দৌড়ান যাবে না আজকে আমরা দৌড়াবো না এখানে আমরা বসে আছি শুনেন আমি বলি একটা ক্লাস যখন শুরু হয় আমি ভাঙ্গা চূড়া মানুষ এলেম কালাম তেমন কিছু নাই সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা কোন এলেম কালাম নাই মূলত এলেমটা কার আস্তে বলবেন না কার যারা এলেম নিয়ে বড়াই করে মূর্খ ঠিক না এলেম নিয়ে বড়াই করা ব্যক্তিটা কি মূর্খ আসলে সে এলেম অর্জন করতে পারে নাই আমি এখানে বসে আছি আপনি সামনে বসে আছেন এমনও আছেন সামনে আমার বিশ্বাস আমাকে সকাল সন্ধ্যা পড়াতে পারবে এমন বিচক্ষণ মানুষ এখানে আছেন অনেক কলেজের প্রফেসর আছেন আমি গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে আমার একটা প্রোগ্রাম ছিল মালয়েশিয়া কাতার তারপরে দুবাই মালদ্বীপ কয়েকটা দেশ সফর ছিল আমার তো একটা প্রোগ্রামে আমি লেকচার শুরু করব আমি এমন সময় দেখি আমাকে বলা হলো হুজুর এখানে অন্তত 70-80 জন পিএইচডি হোল্ডার আপনার শ্রোতা সব ডক্টরেট ডিগ্রিধারী এবং তারা বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর তো বললাম যে আমি এত এত বড় উচ্চ শিক্ষিত লোকদের সামনে আমি কথা বলবো কেমনে হুজুর সমস্যা নেই সবাই আপনার ভক্ত তো বিষয়টা হলো আমাকে পড়াতে পারবেন এরকম অনেক বিচক্ষণ লোক এখানে আছেন কিন্তু কিছুক্ষণের জন্য তো আমি টিচার কে কি কোন কথা শিক্ষক কিনা বলেন তো এখন শিক্ষককে রেখে যদি কোনো ছাত্র যদি ক্লাস থেকে পালায় ওটা কি ভালো ছাত্রের লক্ষণ না আজ থেকে ভালো ছাত্রের লক্ষণ নাকি আমরা আজকে আদর্শ ছাত্রের পরিচয় দেব জোরে বলি ইনশাআল্লাহ আমরা কিসের ছাত্র হব আজকে কিসের ছাত্র বলেন কিসের ছাত্র পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র হলো কোরআনের ছাত্র আমিও এটার ছাত্র বলি আলহামদুলিল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করে কেউ মহাপণ্ডিত দাবি করবে এটা মূর্খ সারা জীবন কোরআনকে আপনি রিসার্চ করবেন এক চুল পরিমাণ আপনি মানে ভাবতে পারবেন না যে আমি কোরআনের সমস্ত জ্ঞান আমি অর্জন করতে পেরেছি কিচ্ছুই পারেন না আপনি
আপনি শুধু ঢুকেছেন বের হতে পারেন নাই পারবেন না কিয়ামত পর্যন্ত পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একটা দরিয়া 114 টি সূরার ভিতরে একটা সূরা হলো সূরাতুল কলম সূরাতুল কলম মক্কায় নাযিল হয়েছে এবং রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরার প্রথম দিকে কিছু কথা বলেছেন আমার রাসূলের মতো স্ট্যান্ডার্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আর পৃথিবীতে কেউ আসবে না পৃথিবীর সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন আধুনিক এবং সব দিক থেকে অলরাউন্ডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কোন দিক নাই যা আল্লাহ তার মধ্যে অপূর্ণাঙ্গ রেখেছিলেন একটা মানুষ কি সব দিকে সফল হয় কিন্তু আমার রাসূল ছিলেন সব দিকের সফল একজন ব্যক্তি জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই রাসূলকে কাফের মুশরিকরা বিভিন্ন সময় বিভিন্ন গালিগালাজ করত আগে কিন্তু গালি দিত না গালি দিয়েছে 40 এর আগে না 40 এর পরে 40 এর আগে না 40 এর পরে 40 এর আগে বলতো আল আমিন 40 এর আগে বলতো সাদেক 40 এর আগে বলতো সবচেয়ে চরিত্রবান যুবক 40 এর আগে সবাই তার দিকে আলাদা নজর দিত খুব মহব্বত করত খুব স্নেহ করত কিন্তু 40 এর পর প্রেক্ষাপট পাল্টে গেল রাসূলের মুখ থেকে হক কথা বের হলো কোরআনের দাওয়াত দেওয়া শুরু হলো রাসূলকে সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাবে গালিগালাজ করতে লাগলো সূরা ফুরকানের ভিতরে একটা জায়গায় এসেছে আমি আয়াত বলবো কখন এক রাত তো তিন রাত হলে সুন্দর করে লম্বা সময় আমি কথা বলতে পারতাম রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা হলো বলা হলো জাদুকর বলা হলো কবি বলা হলো পাগল বলা হলো বাকপটু বলা হলো লেসকাটা নিঃসন্তান বলা হলো কান কথায় নিমজ্জিত বলা হলো সে জাদুগ্রস্ত বলা হলো কোরআন মুহাম্মাদের মন গড়া বানোয়াট কথা জরকর নাউজুবিল্লাহ এই সমস্ত কথাগুলো নবীর উপরে চাপিয়ে দেওয়া হলো কোরআন কি নবীজির কোন কথা না কার কথা আল্লাহ এতে কোনো সন্দেহ আছে নাকি না কোরআন যা আল্লাহর কথা একটু আমি বলার চেষ্টা করব মাঝে ঠিক সেই সময় যে সময় রাসূলকে বলা হলো পাগল আচ্ছা পাগলের মাথার চুল কি ঠিক থাকে না কথা কি সাজানো গোছানো থাকে না ঘুম খাওয়া কি নিয়মতান্ত্রিক হয় না আচ্ছা দাঁত কি পরিষ্কার করে মাজা হয় না কাপড় কি পরিপাটি থাকে না এলোমেলো থাকে আচ্ছা দাড়ি চুল এগুলো সব এলোমেলো থাকে আচ্ছা আমার নবীর কি এমন কিছু ছিল না বলেন এমন এমন কিছু ছিল না রাসূলকে এর পরেও কি বলা হলো কি বলা হলো পাগল পাগল কেন বলা হলো কি জন্য বলা হলো নবীজির বিরুদ্ধে মিডিয়া লেগেছিল এখন মিডিয়া লাগে না মিডিয়া লেগেছে ইসলামের পক্ষে না বিপক্ষে বিপক্ষে একটা ছেলে তানজিম সাকি একজন খেলোয়াড় নতুন খেলায় নামছে এই যুবকরা চিনো না দেখছেন ভালোই চেনে আচ্ছা চিনো ভালো আচ্ছা এই তানজিম সাকিব ইয়াং তরুণের উম্মাদনা যার মধ্যে কাজ করছে সেই ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে ফ্রি মিক্সিং এর সাথে যারা জড়িত এমন জাতীয় নারীকে যারা বিয়ে করবে অন্তত তারা একটা আদর্শ মা জাতিকে উপহার দিতে পারবে না কথা তো রাইট ঠিক কিনা বলেন ছেলে এবং মেয়ে একসঙ্গে চলতে পারবে তখন যখন বিয়ে হবে বিয়ে ছাড়া ছেলে মেয়ে যদি একসঙ্গে চলে এটা কি আধুনিকতা না নোংরামি এটা কি আধুনিকতা না বেহায়াপনা বেহায়াপনা আজকে এই জাতীয় কথা বললেও তাকে মৌলবাদী বলা হয় বলা হয় সে নাকি মৌলবাদ হয়ে গেছে জঙ্গিবাদ হয়ে গেছে বোরকা পড়া যাবে না নাকি কেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বললো বোরকা পড়ে আসলে তাকে বের করে দেওয়া হবে নেকাব পড়া যাবে না কারণ শিক্ষক পিতার মতো আর ছাত্রী হচ্ছে শিক্ষকের কাছে মেয়ের মতো পিতার মেয়ের মতো যদি শিক্ষক ছাত্রীর পরিচয় হয় শিক্ষক ছাত্রীকে পাত্রী বানায় বিয়ে করে কেন এই ঘটনা তো নয় নগয় নাই আসতে কোন কোন আছে না নাই ছাত্রী পাত্রী হয় না আসতে কর ছাত্রী পাত্রী হয় কিনা বলেন পাত্রী হয় কেন জায়েজ আছে যে
জায়েজ ছাড়া কি বিয়ে হতো ইসলামে 14 জন নারীকে আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন স্ত্রী সাথে আরো 13 জন এই 13 শ্রেণীর নারীকে আপনি কোনোদিন বিয়ে করতে পারবেন না শাশুড়ি বউ যদি তালাক হয়ে যায় শাশুড়ি বিয়ে করা যাবে না আস্তে আস্তে তো মনে যাবে মনে হয় নাকি এ যাবে ভাই যাবে না যাবে না নিজের মা খালা ফুফু ভাগিনী ভাতিজি এরপরে ছেলে বউ এই জাতীয় মেয়েদেরকে কখনো বিয়ে করা যাবে না এদের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই আছে যাদেরকে বিয়ে করা যাবে না তাদের সঙ্গে দেখা করা জায়েজ আছে কিন্তু তাও শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নাই আছে সম্মানিত ভাইয়েরা আজকে সমাজের একটা পক্ষ চাচ্ছে মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করানো ওদের কাছে এই মাহফিলগুলো খুব জালার কারণ হয় ওরা নাটক করতে পারে না ওরা বিচিত্রা করতে পারে না ওরা আর কি কয় এলে কি করে যাত্রা করতে পারে না ওরা বলে যাত্রা দেশ থেকে বন্ধ হলো তাফসীর মাহফিল বেড়ে গেল এ তো আমার দেশের সংস্কৃতির বিরুদ্ধে একটা অবস্থান হয়ে যাচ্ছে দেশ জাতি ধ্বংস হয়ে যাচ্ছে কোরআনের মাহফিল হলে জাতি ধ্বংস হয় না জাতি ধ্বংস হয় না আমার ভাইয়েরা ঠিক আজ থেকে 2000 বছর আগেও একটা মহল চেয়েছিল নবজির দাওয়াতে দিনকে বন্ধ করার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য কোরআনটাকে নির্মূল করার জন্য কিন্তু কোরআন তো কেউ নির্মূল করতে পারবে না কারণ কোরআনকে যে নির্মূল করতে আসবে সেই নিজেই নির্মূল হয়ে যাবে আবু জেল নির্মূল হয়ে গেছে আবু জেলের বাড়ি এখন আন্তর্জাতিক পায়খানা তার বাড়ি কিন্তু ভালো জায়গায় একদম কাবা শরীফের পাশাপাশি নবীর ঘরের সঙ্গী ঘর হচ্ছে আবু জেলের ঘর আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টয়লেট এক পাকিস্তানি হাজি আজ থেকে কত হবে 2009 সাল এখন তো 2023 সাল 13-16 বছর আগে আমি প্রথম হজে যাই 2009 সাল আমি প্রথমবার তো জোশে জোশে সব দেখতেছি তো ভাবলাম যে আবু জেলের বাড়ি কোনটা তো বলতেছে যে এই পায়খানাটা আবু জেলের বাড়ি তো ভিতরে ঢুকলাম ঢুকে দাঁড়ায় দেখতেছি ওখানে আবার টয়লেট গুলো আবার এসি মানে সেখানে এসি লাগানো আছে অনেক পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু টয়লেট তা পাকিস্তানি হাসি দেখি মানে সেনাবাহিনীর মতো মহড়া দিচ্ছে ভিতরে তো বললাম যে আপনি এরকম করে মহড়া দিচ্ছেন কেন তো ভাই একটু সাইজ করতে আসছে কি কথা কি শুনতেছেন আপনারা সাইজ করতে সাইজ মানে কাবুজে হেলরা সাইজ করুন তো এক পর্যায়ে উনি আমাকে বোঝাতে চাচ্ছেন যে আমি আসছি সেই সুদূর পাকিস্তান থেকে অন্তত আবু জেল তো তাজা নাই মরে গেছে কিন্তু ওকে একটু সাইজ করে থুয়ে যাই সম্মানিত ভাইয়েরা কোরআনের সঙ্গে যারা এমন ঘৃণ্য আচরণ করবে তাদের পরিণতিও এমনই হবে ঠিক কিনা বলেন আমরা কোরআনকে নিয়ে চলবো জোরে বলি ইনশাআল্লাহ পৃথিবীতে কোনো কিছুই থাকবে না কোরআন থেকে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আকাশ থাকবে আকাশ ফেটে যাবে না একদিন ইদাস সামাউন ফাতারাত সূর্য থাকবে সংকুচিত হয়ে যাবে তারকা থাকবে সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام ঠোঁট মিলিয়ে মিলিয়ে দিল থেকে সবাই বলুন فبأي آلاء ربكما تكذبان দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে সব কিছু নির্মূল হয়ে যাবে আমার দাদা চলে গেছে আমার বাপও চলে গেছে আমিও চলে যাব রে ভাই চোখের সামনে সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে আমিও মিশে যাব দিন শেষ আমার বন্ধু কেউ নয় দিন শেষ আমার বন্ধু একমাত্র কেবলমাত্র কে আস্তে বলবেন না কে সে আল্লাহর বাণী হলো কোরআন সে আল্লাহর কথা হলো এই আল্লাহর কালামে কোরআন কোরআন আল্লাহর বাণী পৃথিবীর সমস্ত বাণীর ভিতরে
সমস্ত কথার ভিতরে ভুল থাকবে অপূর্ণাঙ্গতা থাকবে কিন্তু এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কারণ কোরআনটা কার কথা আল্লাহ আস্তে বলবেন না কোরআনটা কার কথা আল্লাহ আর কোরআন যদি মানুষের কথা হতো 10000 বছর আগের কোরআন কি আজকে চলার কথা নাকি না চলার কথা নয় কোরআনটা 10000 বছর আগে নাযিল হয়েছে যে সময় বিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারে নাই মাইক আসে নাই লাইট আসে নাই বিমান আবিষ্কার হয় নাই অনলাইনের কোনো কিছুই ছিল না প্রযুক্তির কোনো ব্যবহার ছিল না সেই যুগে কোরআনটা নাযিল হয়েছে আজকেও কোরআনের কাছে মানুষ ভিক্ষুকের মতো হাত পেতে থাকে যখন কোনো তথ্য না পায় কোরআন থেকে তথ্যটা বের করে নেয় এই পৃথিবীর যত বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন হয়েছে সবকিছুর মূলে হলো আল্লাহর কালাম কোরআনে কারীম যখন সুবহানাল্লাহ কারো আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনটা কি সবাই বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাবের নাম জোরে করে সুবহানাল্লাহ বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই লাইট আনাকুম জানাকুম করে কেন মানুষের তো মানে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে একটু মেহরবানি করে একটু খেয়াল করার চেষ্টা করো সম্মানিত ভাইরা একটু কান লাগান পরিস্থিতি যেহেতু এরকম হচ্ছে মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই একটু বৈদ্যুতিক গোলযোগ হচ্ছে আমি এই তো সম্প্রতি 7-8 দিন আগে কাতার ছিলাম তো কাতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনীর তালিকার দিক থেকে 1 নম্বর ধনী রাষ্ট্র হচ্ছে তা কাতার নওগাঁ আর বগুড়া মিলে যে এরিয়া এত ছোট একটা দেশ হচ্ছে কাতার নওগাঁ বগুড়া এই এরিয়াটা হবে একটা দেশ কাতার গোটা পৃথিবীর 228টি দেশের মধ্যে 1 নম্বর ধনীর তালিকায় হচ্ছে কাতার কেন জানেন এর মূল কারণ হলো আল্লাহ তাআলা প্রাকৃতিক যে তেল গ্যাস এই কাতারকে ভরায় দিয়েছে 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি দিয়েছেন এই মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানের সংখ্যা আছে জনসংখ্যা আছে ম্যান পাওয়ার আছে এরপরে সম্পদ আছে সবই ছিল সবই আছে কিন্তু আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি এর মূল কারণ কি জানেন এর মূল কারণ হলো মুসলমান কোরআন থেকে কাছে না দূরে দূরে তো সেই কথা আমি ঘুরে আসলাম একটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না বললাম বিদ্যুৎ যায় না কেন ওরা বলতেছে বিদ্যুৎ যায় না মানে বিদ্যুৎ যায় কেমনে তাই তো বুঝি না সুবহানাল্লাহ কি কথা কি বুঝতেছেন জি মানে বিদ্যুৎ যে যায় এটা বুঝেই না তারা তাহলে আমরা কোথায় আছি আমার দেশে কি সম্পদ কম আস্তে বলে সম্পদ কম না গোটা পৃথিবী যারা ঘুরেছেন আমি অনেক দেশ ঘুরেছি সফর আল্লাহ তাআলা আমাকে করিয়েছে কিন্তু আমার দেশের যে মাটি আমার কাছে মনে হয় কি জানেন সৌদি আরবের সোনার চেয়েও খাঁটি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার দেশের মাটিতে কি হয় না সব হয় আমার দেশে এমন কোন খনি নাই যে খনি নাই তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সব খনি আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় একটা খনি আমরা অর্জন করতে পেরেছি সেটা হলো সোরের খনি আমার দেশের মানুষ বেশি না সোর বেশি আমি কাতারের ন্যাশনাল মস্ক জাতীয় মসজিদ আমি নামাজে দাঁড়াবো আমি মসজিদের মধ্যে ঢুকে যাচ্ছি হঠাৎ করে আমি মোবাইলটা রেখে ভিতরে চলে গেছি নামাজ শেষে দেখি যে মোবাইল আমার হাতে নাই আমি যে জায়গায় রাখছি ওই জায়গায় মোবাইলটা পড়ে আছে কেউ টাচও করে না ধরেও না অন্যের জিনিস যে নিজে নেওয়া যাবে না এই জিনিসটা তারা ভালো করে জানে আর আমার দেশে জুতা জুতা কি কষ্ট পাচ্ছেন না কেন তায়েফে গেছি মাহফিলে তায়েফ রসুলের স্মৃতি বিজড়িত তায়েফ যেখানে রসুল সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মাহফিল শুরু হলো মাগরিব থেকে এসা পর্যন্ত কথা বললাম এসার পরে শুনলাম একজনের জুতা চুরি হয়েছে তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে পরে জুতা চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ কথা কি বুঝতেছেন আমার দেশের মানুষ কত বড় চোর পায়ের নিচে যেটা থাকে এটাও থাকে না
এটাও চুরি হয়ে যায় আমার দেশের মানুষ দেশকে এত ভালোবাসে 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা তাদের মুখে দেশের স্বাধীনতার বক্তব্য মানায় না ঠিক কি না মানায় না দেশের সম্পদ দেশ থেকে পাচার করবে কেন কষ্ট পাচ্ছে মনে হবে দেশকে ভালোবাসার দরকার আছে না নাই আমার মায়ের আমার মার পেট থেকে জন্ম হয়েছে এই মাটিতে বুকের তাজা রক্ত বিলিয়ে দেব দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে আমরা রুখে দাঁড়াবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না আমাদের শত্রু যারা তারা ভালো করে জানে আমাদের প্রতিবেশী দেশ সহ আরো দেশ আছে আছে না আছে ওরা জানে এই দেশের কোন শ্রেণীদার এই দেশকে বেশি ভালোবাসে ওরা জানে আকলমান দিশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন সম্মানিত ভাইয়েরা একটু মন লাগাতে হবে দিল থেকে বোঝার চেষ্টা করতে হবে আমি কোন সূরা থেকে যেন কথা শুরু করেছি বলেন তো কলম বলেন তো কি কোন সূরা বলেন কি এটার নাম কি কলম সূরাতুল কলম থেকে আমি শুরু করেছি এই কলমের দাম আছে না নাই কলমের খোঁচা দিয়া কত নিরাপরাধ মজলুম আলেমদের বিরুদ্ধে কত রায় দেওয়া হচ্ছে আস্তে কম কেন জোরে কম ঠিক কিনা মিশরের সৈয়দ কুতুবকে শহীদ করে দেওয়া হলো কাতারে শুয়ে আছেন যুগশ্রেষ্ঠ আলেমে দিন মরহুম মকবুর ডক্টর ইউসুফ আল কারদাভি আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ইসলামী চিন্তাবিদ তিনি ছিলেন আমি তার মকবরা জিয়ারা করে এসেছি তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে ডক্টর আব্দুল করিম জাকির নায়েক নাম শুনেছেন তো তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি আজকে নির্বাসিত জীবন যাপন করছেন হকের দাওয়াত দিতে গেলে এমন জীবনই আসবে আসতে বলবেন না জোরে বলেন ঠিক কি না একই দাওয়াত কেউ পায় পোলাও করবা একই দাওয়াত কেউ পায় গলায় ফাঁসির রশি সবার দাওয়াত কি একরকম আসতে কবার সবার দাওয়াত কি একরকম একরকম নয় কোরআন কার কথা আসতে বলবেন না কার কথা কোন সন্দেহ আছে আকাশে মেঘ দিয়েছেন কে মেঘের ওজন আছে না নাই মেঘের গর্জন আছে না নাই দেখেন না গর্জন মারলি আমরা নড়ে উঠি নড়ে উঠি না এটা কার ক্ষমতা যারা বিমানে চড়েছেন বিমানের প্যাসেঞ্জার হয়ে আপনি যদি জানালার পাশে থাকেন মনে হবে আল্লাহ তুমি কত মহান বিশাল একটা মেঘের একটা বিশাল মানে কি বলে এটা বিশাল অঞ্চল জুড়ে শুধু মেঘ আর মেঘ একটা স্তর মেঘের একটা কি স্তর সেই স্তরের উপরে বিমান চলতে থাকে ঘন্টায় হাজার কিলোমিটার বেগে 700 কিলোমিটার বেগে বিমান চলতে থাকে তো আমি এবার যখন আসতেছিলাম এই মেঘগুলো দেখতেছি আর ভাবতেছি মেঘের কি ওজন আছে চিন্তা করলাম তো হঠাৎ করে আমার একটা আয়াত মনে হলো সে আয়াতটাও মিলালাম আবার এইদিকে বিজ্ঞান বলতেছে কিউমুলাস নামে একটা মেঘে মেঘ আছে কিউমুলাস মেঘের ওজনটা হলো প্রায় 200 টন বড় মেঘ বা কিউ মুলিলিম্বাস মেঘের ওজন প্রায় 10 লক্ষ টন পর্যন্ত আছে তাহলে মেঘেরও একটা ওজন আছে না নাই আচ্ছা তাহলে বিজ্ঞান আজকে প্রমাণ করছে আর কোরআন সূরা রাদের ভিতর রাত সূরা রাদের ভিতর আল্লাহ তাআলা বহু আগে জানিয়ে দিয়েছেন যে মেঘের একটা নির্দিষ্ট ওজন আছে যেরকম সুবহানাল্লাহ এই 200 টন 10 লক্ষ টন ওজনের এই মেঘমালা আকাশে ভাসিয়ে বেড়ায় নিচ্ছেন তিনি কে কার জন্য দেখছেন কি আস্তে আস্তে করে এই কার জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল সূরাতুর রাআদ আয়াত নাম্বার 12
সেই তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের সামনে আকাশের মেঘমালাকে আল্লাহ তাআলা ওজন করে আল্লাহ তাআলা এটাকে উত্থিত করেন ঘন ভারী মেঘমালাকে তোমাদের মাথার উপরে রাখেন এরপরে বৃষ্টিকারে তা নাযিল করেন আজকে বিজ্ঞান প্রমাণ করছে মেঘের ওজন আছে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন মেঘের ওজন আছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون جل بلون الله أكبر قرآن এবং বিজ্ঞান কোন সংঘর্ষ নেই বরং চপ বিজ্ঞান মাঝে মাঝে ভুল করতে পারে কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না কারণ বিজ্ঞান মানুষ গবেষণা করে করে কোনো কিছু ভুল আসতে পারে কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল থাকতে পারে না কারণ কোরআনটা কার কথা আল্লাহ আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন উটের ব্যাপারে কথা বলেছেন উট দেখেছেন তো নাকি সবাই কি উট দেখছেন সবাই দেখেন নাই কারণ আমার দেশে তো উট অ্যাভেলেবল না গরু দেখছেন কি না গরু তো সবার ঘরে ঘরে আছে গরুরও চার পা উটেরও চারটা পা কিন্তু লম্বা লম্বা পা বিশাল বড় দেহ লম্বা বেশি হওয়ার কারণে মনে হয় তার ওজনটা বুঝি নাই কিন্তু একটা গরুর চেয়ে ডাবল ওজন একটা উটের বিশাল বড় তার দেহ এই উটটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বারবার বলেছেন বিভিন্ন জায়গায় আফালা ইয়ানযুরুন ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত বান্দা আমাকে চেনার জন্য তোমার একটু উটের দিকে তাকায় দেখো উটটা কত সুন্দর করে বানাইছি আল্লাহু আকবার আল্লাহ এটা কি গবেষণা করে সূরা ওয়াকের ভিতরে একটা আয়াত আছে لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم الله أكبر جهنمের যখন কোন জাহান্নামের যখন খুব ক্ষুধাবোধ করবে তখন তাদেরকে জাক্কুম গাছের ফল খাইতে দেওয়া হবে তাদের ক্ষুধার যন্ত্রণাটা এত বেশি হবে যেন সেই ক্ষুধাটা হচ্ছে কেমন সেই ক্ষুধাটা হবে তাদের কাছে ওই পিপাসার্থ উটের মতো পিপাসার্থ উটের মতো ফাশারিবুন আলাইহি মিনাল হামিম ফাশারিবুন শুরবাল হিম মানে পিপাসার্থ উটের নেই পিপাসার্থ উটের মানে পিপাসার্থের মতো পিপাসার্থ উটের মতো মানুষ সেদিন পিপাসার্থ হয়ে যাবে জাক্কুম নামক সেই ফলটা যখন খেয়ে ফেলবে এই আয়াতকে গবেষণা করে আল্লাহ তাআলা কেন উটের ক্ষুধার সাথে জাহান্নামীদের ক্ষুধার এখানে এক্সাম্পল দিলেন এটাকে ব্যাখ্যা নিতে গিয়ে মেডিক সায়েন্স বিজ্ঞান বলছে উটের একটা রোগ আছে একটা রোগ হয় সেই রোগটা এত মারাত্মক রোগ সে রোগের নাম হলো হায়াম সে রোগের নাম কি বলেন না সবাই সে রোগের নাম কি হায়াম এই হায়াম নামক রোগ যখন উটের হয় তখন সেই উটটা এত ক্ষুধার্ত হয় এত তৃষ্ণার্ত হয় যেন সে গোটা দুনিয়ার সব কিছু খেয়ে ফেলবে এখন এই রোগ থেকে বাঁচার জন্য তার একটা প্রতিশোধক ঔষধ হলো একটা জীবন্ত বিষাক্ত একটা সাপ তাকে গিলে খেয়ে শেষ করতে হবে গিলে খেতে হবে কিং কোবরাও হতে পারে অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষধর সাপ হতে পারে যখন সেই জাতীয় সাপ যখন ধরে খায় আগে যে তৃষ্ণা ছিল তার চেয়েও তৃষ্ণা তাটা আরো ডাবল হয়ে যায় যেন সে সাত সমুদ্রের সকল পানি পেটের মধ্যে তুললে যেন তার ক্ষুধাটা নিবারণ হয় না এরকম ভাবে তার 8 ঘন্টা যাবৎ এই সাপ যখন সে তার পেটের মধ্যে উঠায় নেয় তখন তার এই তৃষ্ণা বাড়তে থাকে ওই তৃষ্ণার যন্ত্রণায় সে কাঁদতে থাকে সেই কাদার ফলে চোখ থেকে যে পানিটা বের হয় এই পানিটা আবার বিভিন্ন রোগের একটা ঔষধের কাজ করে যেরকম আল্লাহু আকবার যেরকম আল্লাহু আকবার সম্মানিত ভাইয়েরা তাহলে দেখেন আল্লাহ তাআলা
দের হাজার বছর আগে কোরআন নাযিল করেছেন আর সায়েন্স বিজ্ঞান আজকে এটা গবেষণা করে হালে বের করছে সুবহানাল্লাহ বলবেন না যেরকম সুবহানাল্লাহ কোরআন কার রচনা আস্তে বলবেন না কোরআনটা কার রচনা কোরআন নাযিল করেছেন কে আচ্ছা কিছু কিছু মানুষের একটা রোগ হয় দম খাটো হয়ে আসে হয় না ইয়াং মানুষ তো বুঝতে পারবে না বুড়া মানুষ বুঝতে পারবে দম মাঝে মাঝে কি হয় খাটো হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয় এটা একটা রোগ যারা মেডিকেল সায়েন্সের ছাত্র আছেন অথবা ডাক্তার আছেন এটাকে ডাক্তারি ভাষায় বলা হলো হাইপোক্সিয়া কি বলে হাইপোক্সিয়া একটা রোগ যা হচ্ছে অক্সিজেনের ঘাটতি এই হাইপোক্সিয়া হলে পরে এই ভূপৃষ্ঠ থেকে একটু উপরের দিকে উঠতে নিলেই আর তার এই রোগের মানে তীব্রতাটা বেড়ে যায় লাংসটা তার সংকুচিত হতে থাকে বড় আশ্চর্যের ব্যাপার আল্লাহ তাআলা এই হাইপোক্সিয়ার সম্পর্কে 1500 বছর আগে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে এই তথ্য দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথাই মনে বিরক্ত হচ্ছেন না বিরক্ত হচ্ছেন নাকি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো সব জায়গায় পাবেন না আমাদের জীবনে বহু বার শুনছি তারানের বান্দরে কলা খেয়েছি দূরে বহু ঘটনা বহু কিছু জানছি দেখেন আজকে কোরআন দিন যাচ্ছে কোরআন মানুষের বোঝা জানা তত সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে জেনে খুশি হবেন আগামী 50 বছর পর গোটা পৃথিবীর এক নম্বরের তালিকায় থাকবে মুসলমানদের সংখ্যা জোরে কোন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কেন জানেন বিজ্ঞান এর চরম উৎকর্ষ সাধনের জন্য কোরআনটা চেনা বোঝা মানুষের জন্য সহজ হয়ে গেছে জরেকন সুবহানাল্লাহ আর জরেকন সুবহানাল্লাহ রাশিয়া আগামী 50 বছর পর রাশিয়ার নেতৃত্ব দেবে মুসলমান আগামী 70 বছর পরে গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান সেই দিন আসছে জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই এই হাইপোক্সিয়া একটা রোগ আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় এই রোগের বর্ণনা দিচ্ছেন কেমন করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحُ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَنْ يُرِدْ أَنْ يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا جُلِي بُلُونَ اللَّهُ أَكْبَرُ امار بندگان الله تعالى جاكي چان پاد پدرشن کرن আল্লাহ যার বক্ষটা প্রশস্ত করে দেন ইসলামের জন্য উন্মুক্ত করে দেন আবার যাকে বিপদগামী করেন তার বক্ষকে সংকীর্ণ করে দেন যেমন যেন সে সবেগে আকাশ আরোহণ করছে অর্থাৎ দেখেন আকাশ আরোহণ করলে পরে লাংসটা সংকুচিত হয়ে যায় এই যে তথ্য সায়েন্সের সঙ্গে মিলে গেছে কোরআন যদি মানুষের রচনা হতো সায়েন্সের সঙ্গে মিলতো না কারণ রাসূল তো কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না বিমানও চললেন না কোনোদিন এই তথ্যগুলো নবীর কাছ থেকে কোনোদিন আসতো না এখান থেকে প্রমাণ হয়ে যায় কোরআনটা কার রচনা বলেন আল্লাহ আস্তে বলবেন না কার রচনা এই যে আকাশে বিমান ওড়ে আকাশে বিমানটা যে ওড়ে এই বিমানের তথ্য সৃষ্টি তত্ত্ব সম্পূর্ণ নকল করা হয়েছে সূরাতুল ফিল থেকে আলান ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তয়রান আবাবিল আল্লাহ তাআলা আবাবিল নামক জঙ্গি বিমান পাঠায় দিয়েছেন সেই আসাবুল ফিলদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একটা বিমান পাঠিয়েছেন সেই বিমানটার নাম কি বলেন যেরকম সেই বিমানটার নাম কি প্রথম বিমানে চড়েছেন পৃথিবীর অন্য কোনো মানুষ নয় পৃথিবীর প্রথম পৃথিবীর যে প্রথম বিমান যেটা আবিষ্কার হয়েছে সেই বিমানে চড়েছেন একজন পয়গম্বর তার নাম হলো সুলাইমান তার নাম কি বলেন সুলাইমান তার বিমানটা ছিল সবচেয়ে দ্রুতগামী এমন দ্রুতগামী যানবাহন এমন দ্রুতগামী বিমান কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না আল্লাহু আকবার বলেন তিনি এক সকাল বিকালে গোটা দুনিয়া ঘুরে আসতেন আল্লাহু আকবার বলেন আর আমেরিকা থেকে বাংলাদেশ আসতে লাগে 24 ঘন্টা আধুনিক যে কনকর্ড বিমান আমেরিকা থেকে বাংলাদেশ আসতে লাগে কত ঘন্টা 23 থেকে 24 ঘন্টা আর সুলাইমান আজ থেকে 4000 বছর আগে গোটা মুলুকিয়াত আল্লাহ তাআলা তার হাতে দিয়েছিলেন গোটা দুনিয়া ঘুরতেন এক সকাল বিকালে যেরকম সুবহানাল্লাহ তিনি জিনের কথা বুঝতেন পিপড়ার ভাষা বুঝতেন ইফরিতকে ডাকতেন অনেক লম্বা লম্বা কথা আছে না বহু কথা আছে
তিনি পিপরার ভাষা বুঝতেন পৃথিবীতে কোনো ভাষাবিদ এমন আছে পিপরার ভাষা বোঝে পিপরা কথা কয় সেই পিপরার কথার আওয়াজটা তিনি শুনতে পেয়েছেন আস্তে করে তুললেন হাতের মধ্যে ইয়া আইহাতুন নামলা হে পিপরা সুন্দর করে কথা বলতেছে কথা বলতে বলতেই মানে ফাতাবাসসামা দাহিকান তার কথাটা শুনলেন এবং তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন বলতেছে যে হে পিপরার সকল সদস্যবৃন্দ আমি তোমাদের রাজা বলছি রানী বলছি তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও সুলাইমানের বাহিনী আসতেছে আমাদেরকে পুড়ে আমাদেরকে তাদের পদপিষ্ঠে ফেলে আমাদেরকে ধ্বংস করে ফেলবে হাতের মধ্যে তুলে তার কথাটা শুনলেন এবং মুস্কি মুস্কি হাসি মারলেন এমন ভাষাবিদ শুধু মানুষের ভাষা না প্রাণীর ভাষাও তিনি বুঝতেন আমার দেশের কিছু ভাষাবিদ আছে একটু ইংলিশ পারলে খালি ইংলিশ ছাড়া বাংলার কয় না আছে না নাই না একটু ইংলিশ বলতে পারলে শুধু ইংলিশই কয় বাংলা টাংলা কয় না অহংকার দেখায় তুমি কত বড় ভাষাবিদ হয়েছ কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় ভাষাবিদ মানুষ পৃথিবীতে আসবে না মান্তিকাত তাই তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এই পৃথিবীর সমস্ত আধুনিকতা সমস্ত সভ্যতা নিয়ে এসেছেন আম্বিয়ে কেরাম যদি আল্লাহ আকবার আর আমার রসুলকে সর্বশেষ যে কিতাব দেওয়া হয়েছে বিশ্ব মানবতাকে সভ্য করার জন্য সেই কিতাবের নাম কি কোরআন সূরা কলম থেকে আমি আলোচনা শুরু করেছি নূর আল্লাহ তাআলা নূন দিয়ে শুরু করলেন নূনের কোনো অর্থ পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ এর অর্থ একমাত্র কে জানেন আল্লাহ জানেন এরপরে বলছেন ওয়াল কলম কলমের কসম যা দিয়ে লেখা হয় যা দিয়ে কি হয় লেখা হয় লেখালেখির ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলমের কসম যা দিয়ে লেখা হয় মা আনত বিনিআমতি রাব্বিকা বিমাজনুন আপনি কখনো পাগল নন আমি আপনাকে নিয়ামতে ধন্য করেছি আমি আপনাকে বরকতে ধন্য করেছি আমার পরিচয় হলো আল্লাহ তাআলা নিজে বলছেন হে রাসূল আমার পরিচয়টা হলো সবাই বলেন আওয়াজ দিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়ার সমস্ত জগতের রব কে আল্লাহ আর রহমতটা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেদিন তার জন্ম হয়ে যায় সমস্ত আকাশের সমস্ত ফেরেশতার একজন আরেকজনকে সংবাদ দেয় জানো আজকে মুহাম্মাদের জন্ম হয়েছে সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ রাসূল দুনিয়াতে আসেন নাই এই মাস হলো জন্মের মাস মৃত্যুর মাস কিছু কথা তো বলা দরকার জি বলা দরকার কিনা বলেন এই সাধারণ সাধারণ সাতে মাতার জীবন নিয়ে কত কথা হবে আমার নবীর জীবন নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই আমার নবীর যেদিন জন্ম হয় সেই দিন ওই মক্কার মাটিতে আমার রাসূলের জন্ম হয় রাসূলের জন্ম হয়েছে কিন্তু দোতলায় আমার রাসূল কিন্তু ধনী পরিবারের সন্তান ছিলেন নেতা পরিবারের সন্তান ছিলেন কিন্তু এত ধনী পরিবার নেতা পরিবারের সন্তান হওয়ার পরেও একটা সময় তিনি অভাব বোধ করেছেন অভাব অনটন ছিল কেন একটা ফ্যামিলির বাপ যখন মারা যায় সেই সময় সম্পদ কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়ে আমার নবীজি জন্মের ৬ মাস আগে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর জন্মের ৫ বছরের মাথায় তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাকে ডাবল এতিম করে দিয়েছেন শুধু সিঙ্গেল এতিম না বাপও নাই মাও নাই কেন দুনিয়ার সমস্ত এতিমগুলো যেন কোনো রিপোর্ট না করতে পারে কোনো কথা না বলতে পারে মুসলমানদের আমাদের পয়গম্বর এতিমের কি অধিকার প্রতিষ্ঠা করবেন কারণ তিনি তো নিজে এতিম ছিলেন না এই জন্য মহান রব্বুল আলামিন তাকে এতিম করে দুনিয়াতে পাঠায় এতিমদের মডেল বানিয়ে দিয়েছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী যখন মা আমিনার পেটে যখন ছিলেন মামেনা বলেন আমি যখন কূপ থেকে পানি তুলতে যেতাম কূপ থেকে পানি তুলতে গিয়া কূপের পানি যখন আমি তুলতে যাব হাতে বালতি নিয়েছি কিন্তু আমি লক্ষ্য করেছি
আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে সেই সময় আমি নিজের চোখে দেখেছি বালতি লাগে নাই আমার শিশু মোহাম্মদ আমার পেটে আসার বরকতে নিচের থাকা সেই কূপের পানি উপচে পড়ে পড়ে কূপের মুখ থেকে ভেসে ভেসে পড়ছিল সেখান থেকে আমি পানি নিয়ে এসে চলে পানি নিয়ে আমার বাসায় চলে আসছি কোনো কষ্ট হয় নাই কেন কষ্ট হয় নাই আমার শিশু মোহাম্মদের বরকতে আমার কোনো কষ্ট হয় নাই আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে যখন চলে আসে আমার শরীর থেকে সুগন্ধি বের হতো আমার শাশুড়ি একদিন বলে ফেললেন ও আমেনা মেয়েদের তো বাইরে যেতে নিয়ে সুগন্ধি ব্যবহার করা উচিত না তুমি সুগন্ধি ব্যবহার করো কেন আমি যাওয়ে বললাম মা বুঝতে ভুল করেছেন আমার এমনটা ছিল না কিন্তু মোহাম্মদ যখন আমার গর্ভে চলে আসে আমার শরীর থেকে সুঘ্রাণ ঝরতে থাকে সুবহানাল্লাহ আমার নবীজির জন্ম হলো নবীজির জন্ম যেদিন হলো আমার নবীজি সুবহে সাদেকের সময় দুনিয়ার মুখ দেখলেন মা মেনা বলেন আটা থেকে চুল টান দিলে যেমন কোন টের পাওয়া যায় না আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসে আমি নিজে বিন্দু পরিমাণ কোন টের পাই নাই যখন তার জন্মটা হয়ে গেল কিন্তু আমার ভরাক্রান্ত মন আমার দুঃখে ভরা মন আমার মুখে কোনো হাসি নাই আমার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল কারণ সন্তান তো ভূমিষ্ঠ হলো কিন্তু সন্তান যার কোলে তুলে দেবে সেই কোলে নেওয়ার লোকটা আজকে দুনিয়াতে নাই আমার নবীজির বাপ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি ওই ছোট্ট শিশু অবস্থায় একদিন অনেক বড় হয়েছে নবুয়ত পেয়েছেন তার আপন চাচা আবু তালেব একদিন বলে ফেলতেছে ভাতিজা মুহাম্মদ একটা কথা বলি কি জানি না কতটুকু সত্য আমি নিজের চোখে দেখেছি কথাটা বলবো না কে হ্যাঁ বলেন চাচা কি হয়েছে বলেন তো দেখি তোমার বয়স যখন তিন দিন কয় দিন তিন দিন যখন বয়স তোমার ওই তিন দিনের শিশু যখন তুমি ছিলে কোন এক চাঁদনি রাতে আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরের মধ্যে ঢুকেছি আমি লক্ষ্য করে দেখি তোমার মার চোখে পানি টলমল করছে কান্নাকাটি করছে কিন্তু তোমাকে কোলে নেয় না তোমাকে কোলে নিতে গেলে হাউমা করে কেঁদে ওঠে আর স্বামীর কথা মনে হয় তোমাকে একাকী একটা খোলা আকাশে চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে তুমি হাত পা নড়াচড়া করছো তোমার মা দূরে দূরে কান্নাকাটি করছে সেই সময় আমি নিজের চোখে দেখেছি মোহাম্মদ কতটুকু সত্য জানে না তুমি বলো তো দেখি কি দেখেছেন বলেন বলতেছে মোহাম্মদ আমি দেখতে পেলাম সেই রাত্রিতে তুমি যখন তোমার ডান হাতটা নড়াচড়া করো তখন দেখলাম তোমার হাতের সঙ্গে চাঁদটাও নড়াচড়া করে যখন তুমি বাম হাত নড়াচড়া করো বাম হাত যখন নড়াচড়া করো চাঁদটাও সুন্দর করে তোমার হাতের সঙ্গে দোল খাচ্ছে যখন তুমি তোমার দুই হাত দিয়ে যখন নিচের দিকে হাতটা যখন টেনে নিয়ে আসো চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে আমি কি ভুল দেখছি নাকি রসুল কেঁদে কেঁদে বলছেন চাচা ভুল তো দেখেন নাই কারণ জন্মের পূর্বে আমার বাপ চলে গেছে জন্মের পর আমার মার বড় দারুণ দুঃখ বেড়ে গেছে আমার মা আমাকে সময় দিতে গিয়ে আমার মার বড় কষ্ট হয় সেই জন্য আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন যরকন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সেই নবীজির জন্ম হলো এই মাসে ওফাত হলো এই মাসে জন্ম মৃত্যু নিয়ে কথা যতটুকু শুনবো শুনবো আমরা আমরা তার জীবনী নিয়ে আমরা আলোচনা করতেই পারি কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় শুধু জন্ম নিয়ে আলোচনা করলাম দরুদ পড়লাম তার প্রতি মহাব্বত দেখালাম দরদ দেখালাম ভালো কথা কিন্তু আমরা কতটুকু মহাব্বত করতে পেরেছি বড় আফসোস লাগে রবিজির কতটুকু সুন্নত আমল করতে পেরেছি বড় আফসোস লাগে এই জায়গায় যারা বসে আছেন অধিকাংশ মুসলমান সবাই মুসলমান কিন্তু একটু যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছেন দাড়িওয়ালা মানুষ বেশি না দাড়ি ছাড়া মানুষ বেশি বলেন 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 বিড়ি খাওয়া কোন নবীর সুন্নত বলেন আচ্ছা কোন নবীকে বিড়ি খেয়েছেন নাকি এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া ছাড়া লোক বেশি বলেন 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 রাগ করতেছেন আপনারা না ভাবতেছেন হুজুর আপনি এরকম করে ডাইরেক্ট মারলে কিন্তু আমরা চলে যাবো এরকম ভাবতেছেন নাকি তাহলে কি মোহাব্বত করলাম নবীর জন্য আমি কাঁদলাম নবীর জন্য আমি দরুদ পড়লাম মুখে আমার দাড়ি আসলো না বিড়ি খাওয়া আমার বন্ধ হলো না সুদের কারবার বন্ধ হলো না মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হলো না গিবত করা বন্ধ হলো না আমার বন্ধুগণ চুরি করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন জেনা করেছেন আল্লাহ আপনাকে মাফ করতে পারেন
হয়তোবা আপনি কোন একটা ভুল করে ফেলেছেন নামাজ বাদ দিয়েছেন আপনি আল্লাহর কাছে মাফ পেতে পারেন কিন্তু আপনি বান্দার হক নষ্ট করে ফেলেছেন অর্থাৎ আপনি গীবত করলেন আপনি বান্দার হক নষ্ট করলেন কার আমানত কার সম্পদ আপনি কুক্ষিগত করে মেরে খেলেন আপনি বড় 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 হক নষ্ট করে ফেলেছেন বান্দার হক আল্লাহ তাআলা কোনদিন মাফ করতে পারবেন না পারবেন আজকে সমাজে বান্দার হক নষ্ট কম হয় না বেশি হয় আস্তে কমেন না কম হয় না বেশি হয় চার দোকানগুলো আজকে কমছে না বাড়ছে আগে কি এত চার দোকান ছিল নাকি চার দোকানে সব নামাজি লোক বসে একজন মুসলমানের চার দোকানে আড্ডা দেওয়ার সময় নাই ঠিক কি না একজন মুসলমান চার দোকানে আড্ডা দেবে কখন সময় তো নাই তার রাস্তার মোড়ে মোড়ে চৌমাথা তিন মাথা ত্রিমোহনী চৌমোহনী এই সমস্ত মোড়ে মোড়ে অসংখ্য দোকান চায়ের দোকান ওগুলো হচ্ছে সব গীবত আর মিথ্যা কথার আড্ডাখানা ঠিক কি না বসবেন না সব জায়গায় বসা মুসলমানের জন্য সাজে না আমরা সব জায়গায় বসব না মুসলমান সব জায়গায় বসে সময় কাটা সময় নষ্ট করতে পারে না গীবতের ধারে পাশে যাব না জোরে বলি ইনশাআল্লাহ গীবত করলেন আপনার আমলনামা যার গীবত করলেন তার আমলনামে আপনি ট্রান্সফার করে দিলেন বিকাশ কি করছেন আপনি ট্রান্সফার করে দিয়েছেন কিয়ামতের দিন হাশরের হাশরের দিন কিছু কিছু বান্দা তার তাহাজ্জুদ নামাজ তার আমলনামায় দেখবে না তার বড় বড় সব তার আমলনামা থেকে সব হেরে যাবে সব হেরে গেছে সাদা হয়ে গেছে কোনো লেখাই নাই তখন বলবে আল্লাহ আমার এই তাহাজ্জুদ গেল কই আমার এই জিকির আজকার গেল কই আমার এই দান সদকা গেল কই তখন আল্লাহ বলবেন তোর আমলনামাগুলো ওই বান্দার আমলনামায় ট্রান্সফার হয়েছে কেন তুই ওর গীবত করার কারণে তোর আমলনামাগুলো ওর আমলনামায় জমা হয়েছে যা গীবত করব না আস্তে কয় না গীবত করা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না সতী সাবিত্রী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এগুলো সব মারাত্মক বড় বড় গুনার অপরাধ বড় বড় গুনাহ এগুলো এই অপরাধ আমরা করব না জোরে বলি ইনশাআল্লাহ আজকে সময় কি বেশি যাচ্ছে নাকি ঘড়িতে খুব ঘুরতেছে কেউ তো যাচ্ছেও না সবাই তো মনোযোগ দিয়ে বসে আছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না আলোচনা চলুক চলুক ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ 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 আরো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমিন আমার কথার মধ্যে রং ঢং কম হাসি তামাশা কম আমি চাই কোরআনের নির্যাস কিছু কথা বলার জন্য যারা আমার আলোচনাগুলো ফলো করেন তারা টের পান আমার দেশে বহু আলোচক আছে দু ঘন্টা বক্তৃতা একটা আয়াতও নাই হাদিসও নাই আছে না নাই আছে আছে না আছে না সেই কথাই শ্রেষ্ঠ কথা যে কথার মধ্যে থাকবে কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা দেখেন না বটতলায় কিছু রাজনীতিবিদ আছে বটতলায় দাঁড়ায়া বাবা আছে না নাই সাপাটুকুই যথেষ্ট এছাড়া আর কিচ্ছু নাই বহু বক্তব্য শুনছি আমরা নেতা শুধু পিছা কথা কয় ঠিক আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কি না কিন্তু একজন নেতা ছিলেন যার জীবনে কোনো মিথ্যা ছিল না তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের অধিকাংশ নেতাগুলো সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী বলেন সত্যবাদী না মিথ্যাবাদী নামাজি না বেনামাজি বেনামাজি হালাল খায় না হারাম খায় হারাম রাতের বেলা শুয়ে থাকে না মদ খায় দিনের বেলা ঘুমায় কুত্তার মতো কুকুরের চরিত্র হলো রাত জেগে জেগে বসে থাকে আর দিনের বেলা ঘুমায় কিছু কিছু আজকের সমাজের সভ্য নামের অসভ্য কিছু মানুষ গড়ে উঠেছে সারা রাত বিড়ি খায় রাত জাগে ফজরের সময় ঘুম পাড়ে কুত্তার চেয়েও জঘন্য এগুলো বলবো কথা বলবো কোন সমস্যা নাই তো কুকুর কি রাতে ঘুমায় না রাতে কি করে পাড়া দেয় জেগে থাকে জেগে থাকে জেগে থাকে আর দিনের বেলা ঘুমায় যারা রাত জাগে আর দিনে ঘুমায় তারা কুত্তার মতো ওয়াজআল্লাল লাইলা লিবাসা আল্লাহ বলছেন আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য ঘুমা আগে ভাগে ঘুমা তিনটার দিকে ওঠ তাহাজ্জুদ পরে ফজর পর তোর দিল প্রশস্ত হবে বুরিকালি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা 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 আর সকালবেলা কি করে ঘুমে থাকে ঘুমায় আজকে সমাজ কোথায় চলে গেছে
কষ্ট পাচ্ছেন না এই আলোচনা রেকর্ড হচ্ছে এরা যে কি করবে আল্লাহই জানে আলোচনা চালাবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নুন ওয়াল কলম ইয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমতি রাব্বিকা বিমাজনুন হে রাসূল আপনি পাগল নন জোরে কর সুবহানাল্লাহ আজকের মাইক হলো কই মাইকটা ভালো আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মাইক হলার মুখে দাড়ি নেই জি 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 আচ্ছা বেশি ওয়াজ শোনে কে বলেন তো মুখে দাড়ি নাই তাহলে ওয়াজ এত শুনে লাভটা হলো কি কষ্ট পাচ্ছেন আল্লাহ তুমি সবার ভিতরে আমলের চিন্তা ঢুকায় দাও জোরে বলি আমি আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি আমল কম বক্তার যদি সুর ভালো হয় বলে জানো আজকে যে ওয়াজ করে গেছে না হুজুর এমন সুর কাইন্দে শেষ ফজর নাই কি নাই ফজর নাই আমরা আমলের নিয়তে সবকিছু করব জোরে বলি ইনশাআল্লাহ কোন আলোচকের আলোচনা খারাপ না যদি কোরআন থেকে হয় সুর থাকুক আর না থাকুক বেলালের কোনো সুর ছিল না আজকের বেলালের কোনো সুর ছিল না মানুষটা কালো অসুন্দর না সুন্দর অসুন্দর দেখতে কালো মানুষ মাঝে মাঝে হাঁটলে পরে সাহাবীরা বলতো হুজুর এতে কালো পাহাড় আসতেছে রসুল একদিন বলি ফেললেন সাহাবীরা আমার বেলালকে তোমরা এরকম করে বলবা না আমার বেলাল অসন্তুষ্ট হলে আমি রাসূল অসন্তুষ্ট হব আমার বেলালকে তোমরা কখনো কালো পাহাড় বলে ডাকবা না কোনো সুর নাই অথচ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন কে বেলাল কারো আজান আরো শাজিন ছয় না আর বেলাল আজান দেন আর শাজিন পর্যন্ত পৌঁছে যায় আল্লাহু আকবার কেন পৌঁছবে না অত্যাচার কি কম সহ্য করছেন তিনি মক্কার মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেলাল কি মাইটটা দিয়েছে রাসূল সহ্য করতে পারলেন না রাসূল বললেন আবু বকর আল্লাহ তোমাকে মিলিয়নার বানিয়েছেন বিলিয়নার বানিয়েছেন প্রচুর টাকার মালিক আল্লাহ বানিয়েছেন আবু বকর যত টাকা লাগে আমার বেলালকে মুক্ত করো তুমি জান্নাতের দরজা পাবা যাও স্বর্ণ মুদ্রা সব নিয়ে জমা করলেন ওমাইয়ার সামনে ওমাইয়া তোর কত টাকা লাগবে কত স্বর্ণ লাগবে সব দেব বেলালকে দে কারণ আমি জান্নাত কিনে নিতে চাই জোরে বলি সুবহানাল্লাহ বেলালকে মুক্ত করে এনেছে হযরত আম্মারকে ধরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে বাপ এসে বলে ও আবু জেহেলরা আমার কলিজার টুকরা সন্তান আম্মারকে মারতেছ কি অপরাধ ইসলাম কবুল করেছে ইয়াসার বলছেন তোমরা আমার সন্তানকে যে অপরাধের কারণে মারো যেটাকে অপরাধ মনে করছো সেই অপরাধ তো আমিও করেছি আমিও কালিমা পড়েছি সন্তানকে বাঁচানোর জন্য সমস্ত মানে জুলুমটা নিজের ঘাড়ে নিয়ে নিলেন বাপকে মারতেছে বাপকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিল ইয়াসার শাহাদত বরণ করলেন ইয়াসারের করুণ মৃত্যু দেখে শাহাদত দেখে তার স্ত্রী বাইরে বের হয়ে এসে বলছেন আবু জেলরা আমার প্রাণ প্রিয় স্বামীকে যে অপরাধ মনে করে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ সেই কালিমার আমিও শুধু আমিও তো পান করেছি আমার সন্তানকে মারতেছ সেই ইসলাম তো আমিও কবুল করে নিয়েছি শুরু হয়ে গেল স্ত্রীর প্রতি নির্যাতন সুমাইয়াকে মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হলো শেষ পর্যন্ত হাতের মধ্যে বর্ষা নিয়া একটা চিকন বর্ষা তার বুক বরাবর মেরে দিল বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল সুমাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার নারী সমাজকে জানান দিল দুনিয়ার নারী সমাজ হকের পক্ষে টিকে থাকতে গিয়া জীবনটা আল্লাহর পথে এমন করে দিতে হয় জোরে কর সুবহানাল্লাহ শাহাদত বরণ করলেন সুমাইয়া রাসূলকে পাগল বলা হয় রাসূলকে উম্মত বলা হয় রাসূলকে কবি বলা হয় রাসূলকে জাদুকর বলা হয় এমন করে করে বিভিন্ন ষড়যন্ত্র করা হলো কিন্তু এবার আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন হে রাসূল আমি আপনাকে যা কিছু দিয়েছি পৃথিবীর আর কাউকে তা দেই নাই আমি আপনাকে দিয়েছি কি ইন্না আ'তাইনাকাল কাউসার জোরে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ হে রাসূলামি আপনাকে হাউজে কাউসার দান করেছি যা পৃথিবীতে আমি কাউকে দেই নাই আমার বন্ধুগণ হাশরের দিন একজন ব্যক্তি সুপারিশ করবেন আমার পক্ষে অথবা বিপক্ষে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ দরকার আছে না নাই আছে মোহব্বত না কইরা মোহব্বত করে কি মোহব্বত করার দরকার আছে না নাই রাসূলকে মোহব্বত করব জীবনের চাইতে কম না বেশি ভাই কম না বেশি বেশি অনেক ছেলে আছে মেয়ের জন্য পাগল বলে হুজুর ওই মেয়েকে বিয়ে না করলে পরে আমি পাগলা হয়ে যাব আছে না যে মেয়েটার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ যে ছেলের জন্য তুমি পাগলি হয়ে যাচ্ছ ও যুবক যুবতী এই সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক বিয়েটা হয়তো হয়ে গেল ছেলের সন্তান মেয়ের সন্তান তুমি পেয়ে গেছো হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিলা তোমার ছোট্ট একটা ছেলে রেখে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো তোমার বউটা বেঁচে আছে বউটা মরার দিন কাঁদবে তারপরের দিনও কাঁদবে তারপরের দিনও কাঁদবে এরপরে কান্না থেমে যাবে মুখে মুসকি মুসকি হাসি আসবে এক মাস দু মাস তিন মাস চলে যাবে এরপর বাপের বাড়ির লোকজন এসে তোমার সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে যার জন্য তুমি পাগলা ছিলা সেই বউটাকে নিয়ে যাওয়ার পর ছয় মাস সাত মাস হয়ে যাবে ছয় মাস সাত মাস হওয়ার পর বাপ মা বউ বুঝাবে মা শোনো তোমার বয়স তো কম যুবতী মানুষ তুমি এমন করে জীবন তো চলবে না তোমার বিয়ে শাদী হওয়া দরকার বাপ মা বুঝায় শোনায় শেষ পর্যন্ত বিয়ে দেবে নতুন স্বামীর ঘরে ঢুকে পড়বে নতুন স্বামীকে পাবে নতুন স্বামীকে কাছে পর পরের দিন ওই বউটা তোমার তার বাপ বা আম্মাকে লক্ষ্য করে বলবে আব্বা তোমাদের সিদ্ধান্ত বড় ভালো ছিল কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো এটাই দুনিয়ার ফলাফল দুনিয়া কারো জন্য ঠেকে থাকে না দুনিয়া চলতেই থাকবে মহব্বতটা স্থায়ী টিকে থাকবে যে মহব্বত গুলো জান্নাত পর্যন্ত গড়াবে সেই মহব্বতের মধ্যে একটা মহব্বত ছিল নবীর মহব্বত দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ভাই রে ও আমার মা যারা আমার আলোচনা গুলো শুনছেন একটু কান লাগায় শোনেন ওহুদের ময়দানে আমার নবীর সঙ্গে চেহারার মিল ছিল এমন একজন ব্যক্তি সাহাবি যখন শাহাদত বরণ করলেন মদিনা শহরে চতুর্দিকে নিউজ হয়ে গেল হেডিং নিউজ হয়ে গেল রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এক মহিলা বাড়ি থেকে তিনি দৌড় মেরে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছেন একজন এসে সংবাদ দেয় মহিলা দৌড়ো কেন কি হয়েছে বলো তো রাসূল বেঁচে আছেন নাকি সঙ্গে সঙ্গে একজন জবাব দিয়ে বলছো মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধের ময়দানে বলছে স্বামী আমার দুনিয়া থেকে বিদায় হোক আমার দুঃখ নাই রাসূল কেমন আছে কও কিছুক্ষণ পর আর একজন সংবাদ দেয় ও মহিলা তুমি কি জানো তোমার একমাত্র কলিজার টুকরা ছেলে সন্তানটা আজকে এই যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে তিনি বলছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে শহীদ হয়েছে আমার তেমন কোনো দুঃখ নাই কিন্তু একটা বারের জন্য বলো তো আমার রাসূলটা কেমন আছে কিছুক্ষণ পর আর একজন সংবাদ দিচ্ছে ও মহিলা তুমি কোন দিকে দৌড়াও তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার সন্তান চলে গেছে আমার স্বামী চলে গেছে আমার নিজের আপন বড় ভাই চলে গেছে আমার কোনো দুঃখ নাই দুনিয়ার সব মানুষ মারা গেল আমার তেমন দুঃখ হবে না কিন্তু একটা বার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল বেঁচে আছে কিনা যরকম সুবহানাল্লাহ এই মহব্বতটাই হলো চিরস্থায়ী মহব্বত এটাই থেকে যাবে সব শেষ হয়ে যাবে এই মহব্বত জান্নাত পর্যন্ত গড়াবে রাসূল বলেন সাহাবীরা তোমরা আমাকে কাল হাশরের ময়দানে কোথাও যদি না পাও তিনটা জায়গায় খুঁজবা কয় জায়গায় বলেন তিন জায়গায় খুঁজবা নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায় মিজানের পাল্লায় যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে হাউজে কাউসারে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুল সিরাতে পুল সিরাত মিজান কোথাও যদি না পাও অবশ্যই হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় হাউজে কাউসার কাউকে দান করা হয় নাই শুধু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি আমার বরকতি হাতে আমি তোমার মুখে উঠায় দেব জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আমি তুমি সঙ্গে সঙ্গে দুজন মিলে এক সঙ্গে জান্নাতে ঢুকে যাব নবীর সঙ্গে মহব্বতের দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সবচেয়ে মহব্বত করব বেশি সবচাইতে বেশি কাকে ওয়াল্লাযীনা আমানু শাদ্দু হুব্বান লিল্লাহ সবচেয়ে বেশি মহব্বত হবে কার সাথে আল্লাহ এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমার দেশে রুটিন অর্কের মতো হয়ে গেছে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে রাসূল এতগুলো বিয়ে করছে কেন খুব চিন্তা ওদের আছে না এরকম আছে না আজকে সমাজে বিয়ে বেশি বিয়ে যদি কারো বউ যদি কারো দুইটা থাকে বলে ওর নজর খারাপ বিয়ে দুইটা করা কি খারাপ না আস্তে বলে কারো যদি বিয়ে দুইটা হয় এটা কি খারাপ কাজ তাহলে কোরআনকে খারাপ কাজের অর্ডার দিতে পারে কিন্তু বিয়ে দুইটা করলেই বলে যে এই লোকের নজর খারাপ এই দুইটা বউ সমাজে তাকে ইনসাল্ট করা হয় অথচ একটা বউ সাইনবোর্ড রেখে হাজার হাজার মহিলার সঙ্গে জেনা করছে এমন লম্পট জেনা কারা জেনা নয় তারা খুব ভালো বউ যে একটা আবার কিছু কিছু লোকের বউ আবার এরকম বলে স্বামীকে কন্ডিশন দেয় শোন যা কর কর বিয়ে করে কেউ কিন্তু বউ বানায় নিয়ে আসবি না যা কর কর আমি কিন্তু বউ একটাই ওটা আরেক পথ মানুষ আসতে বলবেন না আসে না নাই আমার মায়ের এমন খারাপ করবেন না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি আল্লাহ তালার পরামর্শ একটাই ভালো আল্লাহ তালা বলেছেন ফাওয়াহিদাতান একটাই যথেষ্ট ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান একটাই যথেষ্ট তবে হ্যাঁ যদি কেউ একাধিক বিয়ে করে অবশ্যই সমতা বিধান রক্ষা করতে হবে এটাও কার হুকুম আসতে বলবেন না কার হুকুম জেনা ভালো না বিয়ে ভালো আসতে জেনা ভালো না বিয়ে ভালো তাহলে বিয়ে করা ভালো জেনা করা তো ভালো না অতএব বিয়েকে উৎসাহিত করুন জেনাকে না বলুন আজকে নোংরামের পরিমাণ সমাজে কমছে না বাড়ছে যুবকরা তুমি যদি যৌবনের উন্মাদনা তোমার বেড়ে যায় রোজা রাখো তাহাজ্জুদ পড়ো চোখের পানি ফেলে ফেলে কাঁদো চোখের লাগাম টেনে ধরো যা দেখতে মন চায় খারাপ কিছু চোখটাকে ফিরায় নাও আল্লাহ তোমার ওই চোখটাকে কখনো জাহান্নামে নেবেন না যখন সুবহানাল্লাহ যদি নাই পারো না আমার বিয়ে করতে হবে স্ট্রেট কাট তোমার পরিবারকে তুমি জানিয়ে দাও বাবা তাড়াতাড়ি বিয়ে করাও যুবকরা মনে বেজার হয়ে গেছে এই যুবকরা তোমাদের খুশি হওয়ার কথা তো বলে ফেলবা বিয়ে করাও স্ট্রেট বলে ফেলবা আবার কিছু কিছু বাপও আছে কিছু দুষ্ট প্রকৃতির বাপ আছে সন্তানরা যদি বলেও আব্বা বিয়ে করার দরকার তাছাড়া তো আমি আমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারছি না হয়তো জেনার দিকে চলে যাব কিছু কিছু বাপ আছে নিজের পায়ে দাঁড়া আগে ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে আস্তে কোন বলে না নিজের পায়ে দাঁড়ান সে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি আচ্ছা এই পৃথিবীতে রিজিক নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে কোন জাত আস্তে কর কারা আকাশের পাখি পাখি বনের পশু সবচেয়ে বেশি টেনশন কারা করে মানুষ করে আচ্ছা সবচেয়ে বেশি দামি সৃষ্টিকে মানুষ আচ্ছা রিজিকের দায়িত্ব কার আল্লাহ আসতে বলবেন না কার আল্লাহ আচ্ছা গায়ের শক্তি দিয়ে কি রিজিক পাওয়া যায় না আচ্ছা বনের সবচেয়ে বনের রাজাকে সিংহ বনের রাজা সিংহ ও না খেয়ে থাকে না না থাকে না খেয়ে থাকে তো শিকার হয় না অনেক সময় পায় না পেট ফাঁকা খাবার পায় না তাহলে এত শক্তিশালী একটা বনের রাজা না খেয়ে থাকে আর ছোট্ট বাবুই পাখি ও কি না খেয়ে থাকে ওর গায়ের কি কোনো ওজন আছে শক্তি মনে হয় সিংহের চেয়েও বেশি দুর্বল একটা প্রাণী দুর্বল একটা পাখি সেই বাবুই পাখি তার বাসা আবার কি মজবুত কোন সিংহের বাবারও ক্ষমতা নাই যে ওই জায়গায় গিয়ে ওরে ধরবে কোন গাছে তাল গাছে বলেন কোন গাছে তাল গাছে সেই তাল গাছে এত সুন্দর বাসা বানায় তার আবার বিভিন্ন সিস্টেম আছে এমন ইঞ্জিনিয়ারিং প্ল্যান পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার আপনি আমেরিকা থেকে নিয়ে আসেন আর ব্রিটেন থেকে নিয়ে আসেন বাবুই পাখির ছোট্ট কয়েকশো টাক ওজনের ব্রেনওয়ালা এই বাবুই পাখি তার ছোট্ট মাথা দিয়া যে বাবুই পাখির বাসা সে বানিয়েছে পৃথিবীর কোন আর্টিস্ট কোন আর্কিটেকচার কোন ডিজাইনার কোন ইঞ্জিনিয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এমন বাসা বানাতে পারবে 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 না কি সুন্দর তার বাসার সিস্টেম পদ্ধতি ওর মধ্যে ড্রয়িং রুম আছে ওর মধ্যে কমন রুম আছে ওর মধ্যে আবার আছে বেডরুম আছে ড্রয়িং রুমে মেহমান এসে বসে কমন রুমে ডিম বাচ্চা কাচ্চা শুয়ে থাকে আর বেডরুমে মিস্টার বাবুই মিসেস বাবুইকে নিয়ে শুয়ে থাকে কি কথা কি বুঝতেছেন আপনারা এই হচ্ছে তার জীবন প্রণালী যখন অন্য কোনো
বাবুই পাখি যখন তার সঙ্গে দেখা করতে আসে, বাইরে আবার কলিং বেল আছে, একটা চাপ মারে, যখন সিগন্যাল পেলো পুরুষ বাবুই পাখিটা বাইরে বের হয়ে আসলো, গায়ে একটা টাওয়েল নিয়ে গামছা নিয়ে বাইরে বের হয়ে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দেয়, সালাম বিনিময় কইরা কয়, বন্ধু কি খবর, আসো বসো সোফা সেটে বসো, ভিতরে যায় না, বউ শুয়ে আছে। কি করে খাওয়াবি রে, বিয়ে যে করবি তুই খাওয়াবি কি, এই কথা যে বলে সে মুশরিক। আসতে কয় কেন, আসতে কন কেন, তুই বউকে কি করে খাওয়াবি, কি খাওয়াবি, এই কথা ইমানদারের মুখ থেকে ঘন বের হতে পারে না। খাওয়াবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, খাওয়াবেন কে? আল্লাহ। তাহলে শক্তি থাকলে রিজিক হয় না, শক্তি গায়ের শক্তি হলে রিজিক পাওয়া যায় না। দেখবেন গ্রামের কিছু কিছু খুব বুদ্ধিজীবী, এত বুদ্ধি পালে ভাত পায় না, এত বুদ্ধি, মানে গিজ গিজ করে মাথার মধ্যে বুদ্ধি কিন্তু ভাত নাই। আবার দেখবেন কিছু বোঝে না, বসে খাটো, কথাও ক্লিয়ার হয় না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, বোকা শোকা মানুষ, কোনো ভাব নাই, আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য রিজিক আসে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কখনো হতাশ হওয়া যাবে না, বিয়ের প্রয়োজন হলে বিয়ে করো, কিন্তু জেনার কাছে যাওয়া যাবে। আমার নবী যে বিয়ে করেছেন কি ধনী হয়া? আসতে কয় কেন, ধনী হয়ে বিয়ে করেছেন? কিছুই নাই, বাপও নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, বিয়ের প্রস্তাব আসলো, সোজা চলে গেলেন চাচার কাছে, বললেন চাচা একটা প্রস্তাব আসছে বিয়ের, কি করা যায়? দেখেন কি আদব, বাপ নাই, মা নাই, কেউ নাই। এরপর গার্জিয়ানের কাছে কি তিনি যেতে ভুল করেছেন? গিয়ে বলছেন চাচা আপনি যা বলবেন তাই হবে, এখনকার ছেলেরা পেলে তো সব এরকম, তাই না? আসতে কর, হ্যাঁ সব উল্টা বলছা, আব্বাকে বলে আব্বা তুমি কি, আব্বাকে ডাক দিয়ে ছেলে বলে আব্বা তুমি কি বোঝো কিছু, তোমার মধ্যে কোনো কাণ্ড জ্ঞান আছে, দেখছেন ছেলে হয়ে বাপরে কয় কি, একা একা বিয়ে করে। বিয়ের পরের দিন ফোন দিয়ে বলে আব্বু রাগ করো না, আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি, কত বড় হারামজাদা, আসেন এরকম আসে না, নাই ওই শিক্ষার কোনো দাম আছে? ওই শিক্ষার চার পয়সা দাম নাই। রসুল বললেন চাচা প্রস্তাব আসছে, খয়লিদের কন্যা খাদিজা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আপনি যা বলবেন তাই হবে। আবু তাহলে বলছে মুহাম্মদ আমার জানা মতে মক্কা নগরে পূত পবিত্রা চরিত্রবতী নারী যদি একটা থাকে সে একটাই হচ্ছে এই খাদিজা। আমার নবীজি বললেন চাচা আপনি যা বলবেন তাই হবে, বিয়ে করে নাও, বিয়ে করে ফেলো। বিয়ে হয়ে গেল, খাদিজা হচ্ছেন তৎকালীন মক্কা নগরীর সবচাইতে ভরি, সবচাইতে ধনী, ধনাঢ্য একজন নারী। আল্লাহ আমার রাসূল ছিলেন ফোর্থ হাজবেন্ড, চতুর্থ নম্বর স্বামী, তার আগে তার তিন স্বামী তিনজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনজনই মারা গেছে, রসুল ছিলেন তার চতুর্থ হাজবেন্ড। রসুল তার জীবন যৌবন শুরু করলেন একজন বিধবা নারীর সঙ্গে, তার দাম্পত্য জীবন শুরু করলেন, সুবহানাল্লাহ বলবেন না? ও নাস্তিকের বাচ্চারা তোমরা ইতিহাস জানো না, রসুল তার জীবনটা শুরু করেছেন মানব সেবা দিয়া, একজন বিধবা নারীর পাশে দাঁড়ায় তার যৌবন পাড়ি দিয়েছেন। আল্লাহু আকবার বলে, জানে না তো ইতিহাস, জানে না তো ইতিহাস, না জেনে এই জাতীয় কথাগুলো বলে। খাদিজা যতদিন তার সংসারে ছিলেন রসুল কি আর দ্বিতীয় কোনো বিবাহ করেছেন? এবং রসুল বলেছেন এই কথাও, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতো আল্লাহ তাআলা আমাকে সেকেন্ড বিবাহের কোনো অর্ডারও দিতেন না, আমি বিয়ে করতাম না। আল্লাহু আকবার। খাদিজার সঙ্গে তার দাম্পত্যময় জীবন কাটলো 24 থেকে 25 বছর, একটা দিন কোনো কটু কথা হয় নাই। ব্যক্তিত্ব দেখেন, রসুল যখন তাকে বিয়ে করেন তখন তিনি তো নবী হন নাই, 40 বছর বয়স হলো নবুয়ত পেলেন, 5 বছর ধ্যানমগ্ন থাকলেন কোন গুহায়, বলেন কোন গুহা? এরা গুহা তাকে বলে জেবেলে নূর, ওই পাহাড়টার নাম হলো জেবেলে নূর, সেই গুহার ভিতরে তিনি আশ্রয় নেন, থাকেন, ধ্যানমগ্ন থাকেন এই 5টা বছর, সকাল বিকাল টিফিন ক্যারিয়ার করে রুকাইয়া জাইনাব দুধ খায় বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোকে কোলে নিয়ে ঘরে রেখে
দেখে সকাল বিকাল টিফিন ক্যারিয়ার করে ওই জবালের নূরের গুহার ভিতরে গিয়ে খাবার পৌঁছা দিয়ে আসতেন এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খান সুবহানাল্লাহ বলে কি সম্মান আল্লাহ তাআলা খাদিজাকে দিয়েছেন আমার রাসূল জীবনের এমন কোন দোয়া নাই যে দোয়া আমার রাসূল খাদিজার জন্য দোয়া করতে ভুলে গেছে সব সময় খাদিজার জন্য দোয়া করেছেন নবুয়ত পেলেন নবুয়ত নিয়ে কোরআনটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার জীবনে শঙ্কিত হচ্ছে আমি মনে হয় মরে যাব আমি মনে হয় বাঁচব না মরে যাচ্ছি খাদিজা খাদিজা সেই সময় দাঁড়িয়ে বলছেন আমার স্বামী পৃথিবীর কোনো অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি ইতিমের পাশে দাঁড়ান আপনি বিপন্ন লোকের পাশে দাঁড়ান আপনি অসহায়ের পাশে দাঁড়ান আপনি দুস্থের পাশে দাঁড়ান আপনি মাসুমের পক্ষে কথা বলেন আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না কি সাহস দিয়েছেন সেই মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলতেন মাঝে মাঝে আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী আল্লাহু আকবার বলে আমাকে কেউ পরামর্শ দেওয়ার কেউ ছিল না খাদিজা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে আমাকে সাহস জুগিয়েছে জোরে করে সুবহানাল্লাহ আমার নবীজি এরপর আস্তে করে বলছেন খাদিজা তাই যদি হয় তুমি কি জানো আমার আজকের থেকে নতুন একটা পরিচয় আছে কি পরিচয় শুধু আমি তোমার স্বামী না আমি হলাম গোটা বিশ্ব জগতের জন্য রহমতের নবী জোরে করে সুবহানাল্লাহ এই কথা যখন বলে ফেললেন খাদিজার চোখে পানি আটকাতে পারে না খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন রাসূল বলছেন খাদিজা কাঁদো কেন মনে হয় তোমার আপত্তি রয়ে গেছে তুমি আমাকে রাসূল হিসেবে গ্রহণ করতে চাও না খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন আমার স্বামী আপনি বুঝতে ভুল করেছেন আমার স্বামী আপনি আমাকে জানতে ভুল করেছেন 15টি বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন চালালাম যার মুখ থেকে একটা দিনের জন্য একটা বারের জন্য একটা মিথ্যার ছোঁয়া পর্যন্ত যার মুখ থেকে বের হতে দেখলাম না যার মুখ থেকে অযাচিত অতিরিক্ত বানিয়ে বানিয়ে কথা বলতে কোনোদিন দেখলাম না যার দ্বারা একটা চুল পরিমাণ কোনো ব্যথা আমি অনুভব করলাম না আপনি যে আল্লাহর নবী হবেন আপনি যে আল্লাহর পয়গম্বর হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কারণ সমস্ত গুণগুলো একমাত্র এটা নবী রাসূলদের গুণ ছাড়া কিছুই হতে পারে না এবার রাসূলের সামনে হাত লাগায়া দিলেন রাসূল তাকে হাতের সঙ্গে হাত লাগায়া দিয়া তাকে সুন্দর করে বরণ করে নিচ্ছেন নতুন ভাবে বউ তো আছেই এবার বউটা আরো পাকা পোক্ত ভাবে নতুন করে তাকে মুসলমান বানায় নিয়ে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হেদায়েতের মালিক কে আল্লাহ আস্তে বলবেন না কে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা ঘরের মানুষ ইসলাম কবুল করলেন নবজির বুক বড় আশা আবু তালেবকে কালেমার দাওয়াত দিবেন বললেন চাচা আপনি কালেমা পড়েন আবু তালেব মুসকে হাসি মেরে বলছে মুহাম্মাদের আমি তো এটাই মনে মনে ভাবতেছিলাম তুই আল্লাহর নবী হবি জোরে কর সুবহানাল্লাহ রাসূল বলছেন চাচা তাই যদি হয় আপনি কালেমা পড়েন আবু তালেব বলছে মুহাম্মদ একটু দেরি করো তবে আমি দেরি করাবো না আমার ছেলেদের ক্ষেত্রে জাফরকে নিয়ে যাও আলীকে নিয়ে যাও দেখেন জাফরকে নিয়ে যাও আলীকে নিয়ে যাও আমার দুইটা ছেলে আমি তোমার হাতে তুলে দিলাম জোরে কর সুবহানাল্লাহ নবজি দুইটা ভাইকে আস্তে করে টেনে নিলেন চাচার ছেলে দুইটাকে কাছে টেনে নিয়ে তাদেরকে কালিমা পড়াইয়া দিলেন সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বিচক্ষণ সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন রাসূল মাঝে মাঝে বলতেন আমার আলী আমার পাশে থাকলে আমার দারুণ সাহস হয় যে রকম আল্লাহু আকবার আর যে রকম আল্লাহু আকবার আমার নবীজি একে একে দিনের দাওয়াত দিতে চলছেন ঘরের মানুষকে আগে কালিমার পথে নিয়ে আসলেন আবু তালেবকে চেষ্টা করেও পারলেন না আমার নবীজির 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে করে ডাক দিয়ে বলছেন আবু বকর তুমি আমার চাইতে 3 বছরের ছোট বাল্য জীবন কাটলো একসাথে যৌবনটা কাটলো একসাথে আজকে তোমার 37 বছর বয়স আমার 40 বছর বয়স বন্ধুরে আজকে নতুন একটা পরিচয় দিচ্ছি আমি হলাম আল্লাহর পয়গম্বর আবু বকর কাঁদতে কাঁদতে বলছে বন্ধু দোস্ত তুমি আল্লাহর নবী হবে এটাই 100% সঠিক জোরে কর আল্লাহু আকবার
বন্ধু জানে বন্ধুর চরিত্র, বউ জানে স্বামীর চরিত্র, আমার নবীর চরিত্র কত বিশ্বমানের হতে পারে। বউ সার্টিফিকেট দিচ্ছে আপনি আল্লাহর নবী হবেন, বন্ধু সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ আপনি আল্লাহর নবী হবেন। বন্ধু কালিমা গ্রহণ করে নিলেন, কিন্তু এই দাওয়াতি কার্যক্রম চতুর্দিকে যখন চরিত্র শোনাতে লাগলো, সঙ্গে সঙ্গে কাফেরদের শিবিরে কুরাইশদের ভিতরে দারুণ গুঞ্জন শুরু হয়ে গেল। বুঝলেন, মনে মনে চিন্তা করলো মুহাম্মদ তো চরিত্রবান মানুষ, মুহাম্মদ যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই, কোরআনটাও সত্য, মুহাম্মদও সত্য, দীনও সত্য, কিন্তু আমার চেয়ারটা রক্ষা করার জন্য এনিওয়ে মুহাম্মদের সমস্ত দাওয়াতি কার্যক্রম বন্ধ করা দরকার। ঠিক আজকের সমাজেও সবাই জানে কারা ভালো কারা মন্দ, এরপরও বিরোধিতা করার মূল কারণ হলো তারা তাদের চেয়ারকে রক্ষা করতে চায়, ঠিক কিনা? এটাই তাদের মূল লক্ষ্য। 12টা বাজে, দোয়া করে দিই। কোনো সমস্যা নাই, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে উঠবেন না, বসেন ভাইজান, সমস্যা বসেন, জি কষ্ট হয়ে যাচ্ছে, আমার মনে হয় দোয়া করে দিলে ভালো হয়, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর বাঁচুক, হুজুর তো বাঁচার দরকার আছে, অনেক লম্বা কথা বলে ফেলেছে, আমি তো এত লম্বা আজকে কেমন যেন ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ, আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, আমার তো মনে হয় এখানে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অনেক আসছেন, আলহামদুলিল্লাহ, কিছু কিছু মাহফিলে বরকত থাকে, আজকের মাহফিলে বরকত হওয়ার আরেকটা কারণ আছে, বেশি লোকের উৎপাত নাই মঞ্চে, কিছু কিছু জায়গায় আমার মাইক পাওয়া মুশকিল হয়, এত নেতা, কি কথা কি বুঝতেছেন, মানে দখল করতে করতে মাহফিল মঞ্চ দখল, মসজিদ কমিটি দখল, মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মক্কার, কেশিয়ার জেনাকার, আছে না নাই, এখন বলেন এই মসজিদে একজন খতিব খুতবা দেবে কি করত, বক্তব্য কি রাখবে, হঠাৎ করে খতিবের মুখ থেকে একজন আয়াত বের হইছে, লা তাকুলুর রিবা আদআফা মুদআফা, তোমরা চক্রাকারে সুদ খায়ও না, এই আয়াত বলতে বলতে আবার খতিব সাহেবের নজর চলে গেছে সভাপতির চোখের দিকে, সভাপতি মনে মনে চিন্তা করে হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে ভালো কথা, কিন্তু আমার দিক সায় থাকলো কেন, কি কথা কি বুঝতেছেন, এই হচ্ছে আজকের সামাজিক প্রেক্ষাপট, গর্জে ওঠার সময় এসেছে আমাদের, আমরা থামবো না, আমরা অন্যের প্রতিবাদী হব, মসজিদ কার হব, মসজিদের নেতৃত্ব দেবে নামাজি না বেনামাজি, কোন সুদখোর নেতৃত্ব দিতে পারে না, কোন জেনাকার নেতৃত্ব দিতে পারে না, আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই সমস্ত বেনামাজি সুদখোর শরাফখোরদের মসজিদের পথ থেকে বের করে দেওয়া দরকার, রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান, শ্রোতা মাশাল্লাহ আদর্শ মানের শ্রোতা, যেখানে যেটা দরকার আলহামদুলিল্লাহ বলো, জোরে বলি আলহামদুলিল্লাহ, মায়েরা মাহফিল আসছে নাকি, মায়েরা মা আছে, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, কারণ এটা তো রানীর নগর, ঠিক আছে না, এটা তো কম কথা, রাজা নাই তো এখানে, রাজা সারা সব রানী, আলহামদুলিল্লাহ রানীর মর্যাদা দিয়ে রাখবেন বউকে, জি ইনশাআল্লাহ, কিছু কিছু স্বামী আছে বউকে খাবার দিতে চায় না, আছে না, আস্তে কর, আছে না নাই, এত খাওয়া কিসের রে তোর, এরকম ধমক মারে,
অথচ আমার রাসূল আগে খেতেন নিজে না বউকে আগে খাওয়াতেন? দেখেন আস্তে আস্তে করে, মানে খাওয়াবো না, আগে বউকে খাওয়াতেন। আম্মা যেন আয়েশা বলেন, উঠের দুধ আমি গ্লাস ভর্তি করে নিতাম, বলতাম হুজুর আপনি খান, রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন আয়েশা তুমি আগে খাও, আমার চরিত্র আগে খাওয়ানো এরপরে খাওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা যেন আয়েশা উঠের দুধ অর্ধেক খেতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ এখন খান, খেয়ে দাও। যেদিকে আম্মা যেন আয়েশা ঠোঁট লাগাতেন, আমার রাসূল সেই দিকে ঠোঁট লাগাইয়া তিনি দুধ পান করতেন। সুবহানাল্লাহ, মহব্বত ছিল আগে ঘরের ভিতরে, আজকে সেই মহব্বত চলে গেছে হলো বটতলা, গাছতলা, তালতলা, ঠিক কিনা? সব মহব্বত ওইদিকে গেছে, একসাথে বসে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় কপত কপতি, যুবক যুবতী বুকে বুক মিলে, হাতে হাত মিলে, তুমি আমার আমি তোমার, আছে না? আছে না নাই? ওগুলো বন্ধ করতে পারে না, ওগুলোর বন্ধ করার জন্য বেশি কিছু লাগবে না, দেড় হাত লাঠি যথেষ্ট। আজকে অবাধ মেলামেশা, ইউনিভার্সিটি দুটো ক্লাস হয়, একটা ইন কোর্স আর একটা আউট কোর্স। ইন কোর্সের তো ক্লাস হলোই, বাইরে আউট কোর্স আর একটা ক্লাস, জোড়ায় জোড়ায় সব বসে যায়, মনে হয় কিচ্ছু না ইতি, ঘন্টার পরে ঘন্টা কাটায়, সব প্রেম বিয়ার আগেই করে ফেলে, বিয়ার পরে আর প্রেম থাকে তখন হয় কিলাকি, তখন কি হয় কিলাকি। বিয়ের আগে যারা এই অকাম কুকাম করবা, বিয়ার পরে কোন রহমত থাকবে না, এগুলো বাদ দিয়ে দাও। ইসলামের ইতিহাস হলো একটি কঠিন ইতিহাস। ছোট্ট একটা তথ্য আমার মনে পড়ল, খলিফা ওমরের শাসনামল কয় নাম্বার খলিফা? দুই নাম্বার। আর কি বলে ওসমানের আমল, খলিফা ওসমানের আমল কয় নাম্বার খলিফা? তিন নাম্বার। আমি ওমরের নাম বলছি না, আচ্ছা ওসমানের আমল। এই দেখেন রাত 12টা বেজে গেছে তো ব্রেনার কাজ করতেছে, আমার বলতেছে যে তাড়াতাড়ি দোয়া করো। আচ্ছা খলিফা ওসমানের আমল তিন নাম্বার খলিফা তিনি। সেই সময় নীল ভূমধ্য সাগর ঘেঁষা তারাবেলাস একটা নগরী ছিল, সেই নগরীর রাজা জর্জিস সে খুব জালিম ছিল। এই জর্জিসকে পরাজিত করার জন্য খলিফা ওসমান আবদুল্লাহ ইবনে সাদকে পাঠালেন, তার নেতৃত্বে একটি বিশাল মুজাহিদ বাহিনী মোকাবেলা করার জন্য পাঠাইয়া দিলেন। সেই যুদ্ধের ময়দানে এই রাজা জর্জিস করলো কি, তার সৈন্যদেরকে উৎসাহিত করার জন্য নিজের মেয়েকে সাথে নিল, সুন্দরী মেয়েকে সাথে নিয়ে বলল যে মুসলমানদের লিডার আবদুল্লাহ বিন সাদকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে, তার সাথে আমার দুহিতা আমার কন্যার বিয়ে দেব। এই জাতীয় প্রস্তাব দিয়ে ফেলল। প্রস্তাব যখন দিল সে সময় এই দিকে একজন সাহাবী ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ বিন সাদকে পরামর্শ দিলেন তুমি এখন ঘোষণা দাও যে মুসলমান রাজা জর্জিসের মাথা ছিন্ন করে মস্তক ছিন্ন মস্তক আমার সামনে হাজির করবে, সেই মুজাহিদের সাথে রাজা জর্জিসের দুহিতা কন্যার আমি বিয়ে দিয়ে দেব। দুই দিকে দুই লোফনী অফার দেওয়া হলো, যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি প্রেক্ষাপটটা কেন আসলো দেখেন, যখন বিজয় হয়ে গেল, রাজা জর্জিসের ছিন্নমস্তক মুসলমান শাসকের মুসলমান সেনাপতির সামনে যখন হাজির করা হলো, এবার আবদুল্লাহ বিন সাদ বললেন কে এই রাজা জর্জিসকে হত্যা করেছে সে আমার কাছে চলে আসো, কারণ রাজা জর্জিসের দুহিতাকে কন্যাকে আমি আমরা অ্যারেস্ট করে গ্রেফতার করে আমরা নিয়ে এসেছি, তার সঙ্গে তার বিয়ে দিয়ে দেব, নিয়ে যাবে তাকে। কিন্তু আসে না, রাজা জর্জিসের হত্যাকারী সেই মুজাহিদ কেউ পরিচয় দিচ্ছে না, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না, কিন্তু রাজা জর্জিসের যে কন্যা এই কন্যা ওই লোকটাকে চিনতে পেরেছে, সামনেই বসে আছে কিন্তু পরিচয় দেয় না। সেই মুজাহিদ হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজে সামনে দাঁড়ায় আছেন, এবার মহিলা বলতেছে পরিচয় দিচ্ছে না ঠিক, কিন্তু আমি তো তাকে চিনি, কে এই যে এই লোকটা জুবাইর, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে সাদ বললেন কেন আপনি পরিচয়টা গোপন করলেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন আল্লাহর কসম, মুসলমানরা আল্লাহর পথে জিহাদ করতে যায় কোনো নারীকে পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো অর্থকে পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য। যখন সুবহানাল্লাহ, চরিত্রবান হতে হবে,
চরিত্রকে সুন্দর করতে হবে। আল্লাহ এই এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের চরিত্র চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বসেছি রসুলের জন্মের মাসে, মৃত্যুর মাসে, রবিউল আউয়াল মাসে। আমরা সিদ্ধান্ত নেব আমরা দাড়িতে আর হাত দেব না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাড়ি কাটবো না। জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই সুন্দর সুন্দর কি বলে গোলাপি কালারের ঠোঁটকে আমরা কালো বানাবো না বিড়ি খায়া। জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেব যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে তাদের সাথে আল্লাহই জানে, আমার বুঝে আসে না। এই পচা গন্ধ কেমনে যে সহ্য করে খাবেন না। ও দেখছেন অভ্যাস হয়ে গেছে, একজন কুইস একজন কুইস অভ্যাস হয়ে গেছে না। এই সমস্ত নেশার সাথে যাবেন না। একটা বুড়া চাষা অনেকদিন আগে এক মাহফিলে পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার ওয়াজ মাথায় ঢুকতেছে না কেন? হুজুর টান দিচ্ছি না বহুক্ষণ ধরে। বুঝলেন, চিন্তা করেন কি নেশা, কি নেশা। আল্লাহ তাআলা সকল নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। জান্নাতের নেশা যখন চলে আসবে তখন সব নেশা মাইনাস হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল বদ নেশা থেকে বাঁচান। তাহলে রসুল বিড়ি খান নাই আমি খাবো না, রসুল দাড়ি রেখেছেন আমি দাড়িওয়ালা হব। আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব, রাজি আছি তো সবাই? পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই মাহফিল যারা পরিচালনা করছেন, যুব কল্যাণ পরিষদ, যুব কল্যাণ কমিটি যারা আছেন, নামাজ পড়ে কিনা জানি না, আমার বিশ্বাস তারা নামাজ পড়ে। কই আছে তো নাকি? নামাজ হয় তো? শুক্রবারে? হ্যাঁ শুক্রবারে পাঁচ অক্ত। আচ্ছা ভাই, পাঁচ অক্ত নামাজ পড়তে হবে। মাহফিল করলেন নামাজ থাকলো না, তাহলে তো কোনো লাভ হলো না। আমরা নামাজ আর জীবনে কেউ ছেড়ে দেব না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। বলেন বলেন, মাসালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। এই যে ইউটিউবার ভাইরা আসছে, নামাজ পড়েন তো? হ্যাঁ জি, নামাজ পড়বেন পাঁচ অক্ত। খালি ওয়াজ রেকর্ড করলে হবে না, পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের বউকে কাউকে দেখাবো না, নিজের বউ নিজের সম্পদ। নিজের বউ কি সম্পদ? নিজের সম্পদ। বউকে এই যে আজকেই কোথা থেকে যেন আসতেছিলাম, বিয়ে হয়েছে নতুন, তো বিকেলবেলা একটা নোয়া গাড়ির সামনে দুই মেয়েটাকে এক জায়গায় করছে, ছবি তুলতেছে। ছবি তুলে তারা ফেসবুকে পোস্ট করবে। নিজের বউকে ছবি তুলে পোস্ট করে কিছু কিছু যুবক আছে, নিজের বউয়ের ছবি পাবলিক করে দিয়ে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি। যখন নাউজবিল্লাহ এরকম বেকুব মার্কা, ব্যাকল ব্যাদক মার্কা কিছু যুবক আছে না নাই? বউকে অন্যের সম্পদ? তোমার বউ দেখে আরেকজন কবে, আহ বেশ সুন্দর রে। তো এটা হলো বলেন তো, এটা হলো না। আপনার সম্পদ আপনি গোপন রাখবেন, যত দামি দামি সম্পদ সব পর্দার মধ্যে থাকে। যেরকম মুক্তা কিসের পেটে থাকে? বলেন বলেন বলেন, ঝিনুকের পেটে থাকে। ঝিনুক থাকে কোথায়? কোথায়? সাগরের উপরে? না না, সাগরের তলদেশে, একদম তলদেশে থাকে সেই ঝিনুক। আর সেই ঝিনুকের পেটে থাকে মুক্তা। যত দামি জিনিস সব পর্দার মধ্যে থাকে। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, দামি জিনিস আছে, এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে একজন পুরুষের কাছে তার হচ্ছে স্ত্রী। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে মনে ভাবতেছেন, হুজুর স্ত্রীর জ্বালা কি আপনি বুঝবেন না? ভাবতেছেন কিন্তু না, জ্বালা টালা কিছুই না। আপনার আচরণ সুন্দর করেন। আম্মা যেন আয়েশা বলেন, আমি উঠের গোশত নিয়ে রসুলের সামনে হাজির হতাম, রসুল বলতেন আয়েশা তুমি আগে খাও, আমি গোশত গুলো খেয়ে হাড়গুলো রেখে দিতাম, রসুল হাড়গুলো চুষু চুষু খেতেন আর মুসকে মুসকে হাসি মারতেন। এরকম ব্যবহার যদি আপনি বউয়ের সঙ্গে তিন দিন করেন, বউ কবে জীবনে আর বাপের বাড়ি যাবো না। দেখছেন কি সুন্দর কইছে আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহ কবুল করুন। ভাই শোনেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আচ্ছা আমার রসুল কি ফ্রি ছিলেন দেখেন, রসুলকে কেউ আগে সালাম দিতে পারতো না।
এমন কি আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে আগে সালাম দিতে নিলে রাসূল কখন সালাম দিতেন আমি টের পেতাম না যে লোকটা আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত জোরে বলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আগে সালাম দাও একটা বিশাল বরকতের ব্যাপার সবাই পারে না কিছু কিছু লোক মশাল নিয়ে থাকে আমার তো সালাম দিই না আসেন এরকম আছে এর মধ্যে একটু ফখর ফখর ভাব আছে কিন্তু যে আগে চট করে সালাম দেবে ভাবতে হবে লোকটা ফ্রি এবং লোকটা অহংকার মুক্ত বলি আলহামদুলিল্লাহ আমরা আগে সালাম দেব জোরে বলি ইনশাআল্লাহ আমার নবী এক সাহাবী খুব চেষ্টা করতেন রাসূলকে আগে সালাম দিতে কিন্তু রাসূল তাকে আগে সালাম দিতেন একদিন টেকনিক করলেন হুজুর আজকে আপনাকে যেমন করে হোক আগে সালাম দেব মোটা গাছ একটা পাইছেন রাস্তার ধারে দাঁড়ায় আছেন গাছের আড়ালে রাসূল যখন কাছাকাছি চলে আসছেন চট করে বের হয়ে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন শোনো সাহাবী এমন টেকনিক কইরা আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না জোরে কোন সুবহানাল্লাহ কি চরিত্র ছিল তার কি ফ্রি হয়ে কথা বলতেন সবার সঙ্গে মিশতেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা বাদ দিয়ে নবীর সামনে এসে গল্প করত কম কথা এটা বিশ্ব নবী শিশুরা খেলা বাদ দিয়ে রাসূলের সামনে বসে থাকে সুবহানাল্লাহ রাসূল ঘোড়ার পিঠ থেকে নামছেন হোসাইন কয় না না আমার কি ঘোড়ার পিঠে চড়ার শখ হয় না আমার ঘোড়ার পিঠে চড়াও তোমার তো ঠ্যাঙি বড় হয় নাই তুমি কেমনে চড়বে কাউ না না তুমি এখন তাহলে ঘোড়া হও রাসূল নিজে দুটো হাত সামনের দিকে রাখতেন ঘোড়ার মতো চিত্র নিয়ে রাসূল নিজে ঘোড়া হতেন হোসাইন লাভ মেরে নবীর পিঠের উপরে বসে বলতেন ঘোড়া যা ঘোড়া যা আমার রাসূল গোটা ঘর ঘোড়ার মতো দৌড়াতেন আর পিছন থেকে পিছনে থাপড়াতেন হোসাইন আর রাসূল ঘুরতেন বিশ্ব নবী বিশ্ব নবী বিশ্ব নবী আল্লাহু আকবার চরিত্র কাকে বলে এমন চরিত্র উপহার দিতে হবে কিছু কিছু নানা আছে হাসেও না কান্দেও না নাতিরা কাছে গেলে চর চর নাতিও মনে মনে দোয়া করে বুড়া মরবে কোন দিন কুলখানি খাবো এরকম আছে না নাই বিশ্ব নবীর চরিত্রগুলো আমরা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বউয়ের কাছে যেতেন স্বামী হয়ে যেতেন নাতির কাছে যেতেন নানা হয়ে যেতেন সাহাবীর কাছে যেতেন তখন বন্ধু হয়ে যেতেন বন্ধুর পাশে দাঁড়াতেন মজা করে কথা বলতেন রাসূল খেজুর খাচ্ছেন জামাই আলীর সামনে বসা জামাই আলীকে নিয়ে খেজুর খাচ্ছেন জামাইয়ের শ্বশুর দেখেন মিশুক দেখেন খেজুর খান রাসূল আর বিচিগুলো সব ঠেলে দেন আলীর কাছে হ্যাঁ খাওয়া শেষ রাসূল বলেন তোমরা সবাই খেজুর খেয়েছো আর দেখো আলী কতগুলো খেজুর খাইছে তার সামনে বিচিগুলো দেখো আলী শুনলেন শুনে মুস্কে একটা হাসি মেরে বললেন দেখেন রাসূল জামাকে বেশি খাওয়ার অভিযোগটা দিলেন কথাটাও মিথ্যা না সত্য এটা সত্য কথাই আমি বেশি খাই আমার বেশি খাওয়াটা মানায় কিন্তু এতক্ষণ ধরে আমরা সবাই খেজুর খাচ্ছিলাম বিচি ছাড়া আটি ছাড়া আর রাসূল এতক্ষণ ধরে খেজুরগুলো খেয়েছেন বিচি শুদ্ধা কারণ তার প্রমাণ হচ্ছে তার সামনে একটা বিচিও নাই জোরে বলি সুবহানাল্লাহ ইসলাম এমন ইসলাম যেমন ইসলাম সবার সঙ্গে মিশে যাওয়া বলি আলহামদুলিল্লাহ পর্দার পরিবেশ রক্ষা করে মিশে যাওয়া আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলি আমিন রাসূল স্ত্রীদের সঙ্গে যখন মিশতেন খুব সুন্দর হয়ে ফ্রি হয়ে মিশতেন কথাগুলো বলতেন খুব মিষ্টি করে কথা বলতেন বউদেরকে ডাকতেন খুব মিষ্টি করে ডাকতেন কখনো গালমন্দ করে ডাকতেন না কাউকে কখনো তার অপছন্দনীয় সুরে আপনি ডাকবেন না কালোকে কালো বলে ডাকবেন না খাটোকে খাটো বলে ডাকবেন না এটা গুনাহ গুনাহ কবীরা এটা সূরা হুজরাত পড়েন গুনাহ কবীরা এটা আপনি কোন নামে ডাকবেন না আমার রাসূল আম্মা জান খাদিজাকে ডাক দিতেন তাহেরা এইদিকে আসো আয়েশাকে ডাক দিতেন হুমায়রা লাল টুকটুকে এইদিকে আসো এত সুন্দর করে ডাক দিলে কি আর বউ কথা না শুনে থাকতে পারে বউটা খুব রাগ করছে আপনার উপরে আপনি রেগে যাবেন না বলবেন শোনো রাগ করছো কেন কোনো সমস্যা নাই আগামীকালকে ঢাকা যাচ্ছি এসআর পরিবহনে এখানে এসআর পরিবহন আছে তো জি জি আছে আচ্ছা এসআর পরিবহনে যাচ্ছি তো আমি ঢাকায় গিয়েই আপন জুয়েলার্স থেকে তোমার জন্য পেটা দুই ভরি স্বর্ণের চেন নিয়ে আসবো ইসলামপুর থেকে তোমার জন্য জামদানের শাড়ি নিয়ে আসবো এবং চকবাজার থেকে একজোড়া একদম পিওর খাঁটি চামড়ার একজোড়া জুতা নিয়ে আসবো দেখবেন বইয়ের মন ফ্রেশ কিচ্ছু দিবেন না পরে গুনাহ হবে না কি এখন কি কি চিন্তা করতেছেন নাকি মিথ্যা কথা এটা হঠাৎ মঠাৎ বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য আছে তবে এটা ঘন ঘন দেওয়া যাবে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হায়ার অ্যান্টিবায়োটিক জীবনে দুই একবার হতে পারে কিন্তু বেশি দিলে কাজ হবে না এটা মাঝে মাঝে হতে পারে বউকে কখনো বউকে আপনি সন্তুষ্ট চিত্ত কথা বলবেন এটাও একটা সওয়াবের কাজ যেরকম সুবহানাল্লাহ আমার রাসূল দৌড় মারতেন বউয়ের সাথে কারমার সাথে বউয়ের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে ওহুদ যুদ্ধে রাসূল একা যান নাই বউকে সাথে নিয়ে গেছেন যেখানে যাবেন বউকে সাথে নিয়ে যাবেন বউ হচ্ছে
পাহারাদার, বউ কি পাহারাদার, ইমানের পাহারাদার, ইমানকে আপনার পাহারা দেবে হচ্ছে বউ। বউকে নিয়ে যদি আপনি রানীনগরের মার্কেটে যান, বউ সাথে আছে, ক্ষমতা আছে, আপনি অন্য কোনো বউয়ের দিকে তাকায় থাকবে না, আস্তে কয় না না পারবেন আপনি, যদি আপনি 29 সেকেন্ড চায় থাকেন অন্য কারো দিকে, 29 সেকেন্ড চাইছেন, সেই সময় কিছু কবে না, শুধু নোট করে রাখবে, বাড়িতে আসছেন কোনো সমস্যা নাই, যখন আপনি একটু আদরের ডাক দিলেন, শিউলি থাও তোমার শিউলি চায় থাকো আরেকদিকে, বুঝলেন ভাই? এই হচ্ছে স্ত্রী, স্ত্রীর সঙ্গে সবসময় সময় দিতে হবে। রসুল যুদ্ধের ময়দানেও দিয়েছেন, অহুদ যুদ্ধের দিন দিনের বেলা যুদ্ধ চলেছে, রাত্রে বেলা যুদ্ধ থেমে গেছে, অন্ধকার রাত, আম্মা জানায় সে বলেন, হাদিসটা বর্ণনা করে বলেন, হুজুর আমাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আয়েশা শোনো সময় দিতে পারছি না তোমাকে, তোমার হক আদায় করতে পারছি না, চলো না আজকে দেখি দুজন দৌড়ের পাল্লা দেয় কে ফার্স্ট হয় দেখি। আম্মা জানায় সে বলেন, আমি চিকন ছিলাম, বয়স কম, নবীর সঙ্গে দৌড় মারা শুরু করলাম, এক দৌড়ে রসুলকে আমি পিছনে ফেলে আমি বিজয়ী হয়ে গেলাম। আয়েশা কি বিজয়ী হলেন না, রসুল বিজয়ী করে দিলেন, বলেন বলেন বলেন, গ্রেস নাম্বার দিয়েছেন, কি নাম্বার, গ্রেস নাম্বার, গ্রেস দিয়ে দিয়েছেন, পাস দিয়ে দিয়েছেন, যা তুই ফার্স্ট হয়ে খুশি হ। অনেকদিন পর রসুল বলছেন, আয়েশা তোমার কি মনে আছে ওহদের যুদ্ধের রাতের দিন, রাতের বেলা দৌড়ের কম্পিটিশন করে তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজকে দেখি দৌড় কে ফার্স্ট হয়, আজকে একটু দৌড়াবো চলো। আম্মা জানা আয়েশা বলেন, রসুল আমার সঙ্গে দৌড়ের কম্পিটিশন শুরু করলেন, আমি একটা দৌড় মারলাম কিন্তু আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম, সেই দিনের দৌড় মেরে রসুল আমাকে হারায় ফেলে দিয়ে সামনে আবার ঘুরে দাঁড়ায় বলছেন, আয়েশা জবাব দিলাম, সুবহানাল্লাহ, আমার নবীজি মহব্বত শিখিয়ে দিয়েছেন, আমার নবীজি প্রেম শিখিয়েছেন, কেমন করে খুনসুটি করতে হয়, ইসিদের সঙ্গে কথা বলতে হয়, তাদের সঙ্গে বসতে হয়, খোলামেলা আলাপ আলোচনা করতে হয়, বউ রেগে গেছে স্বামী থেমে যাবেন, স্বামী খেপে গেছেন বউটা থেমে যাবেন। আমার বন্ধুগণ, একজন একজন বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, তার বিয়ের সময় হলো, দুটা মেয়ে একইবার পরিবারে ছিল, সেই মেয়ে দুটাকে দেখার জন্য পরিবার পক্ষকে পাঠালেন, এরপরে শুনলেন কে কেমন বলতেছে, একটা মেয়ে আছে একটু কালো আর একটা মেয়ে আছে একটু সুন্দরী, কিন্তু কালো মেয়েটার আমল আখলাক ভালো। সঙ্গে সঙ্গে ইমাম বললেন, ওই কালো মেয়েটা আমার দরকার, কারণ আমল আখলাকটা বেশি জরুরি, বিয়েটা করলেন, দাম্পত্যময় জীবন কাটালেন, তার জীবন দশাই বউটা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, সেই সময় তিনি বললেন, আমার দীর্ঘ বর্ণাঢ্য জীবন, আমার দাম্পত্যময় জীবনে একটা দিন কখনো আমার স্ত্রীর সঙ্গে গণ্ডগোল লাগে নাই, কেন লাগে নাই? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি একটা থিওরি মেনে চলতাম, আমি যখন খেপে যেতাম আমার বউটা থেমে থাকতো, আর আমার বউ যখন খেপে যেত আমি তখন মাটি হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ বলবেন, মনে থাকবে কথাগুলো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো কিরকম স্বামীর মেজাজ খুব, আল্লাহ তাআলা সবার পরিবারকে আল্লাহ তাআলা বরকতময় করে দেন, আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি আজকে, যতটুকু বলেছি আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ফজর হবে তো সবার ইনশাআল্লাহ, সবার স্ত্রীর পর্দা হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মেয়েদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নামাজ পর্দা, মিথ্যা কথা না বলা, ওজনে কম না দেওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই সমস্ত মৌলিক কাজ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসেন আমরা এখন দোয়া করি, আমরা চাইবো কার কাছে, আস্তে বলবেন না, কার কাছে চাবো, আমরা আল্লাহর কাছে চাবো। আজকে রসুলের সিরাত নিয়ে কিছু কথা বলেছি, রসুলের সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম, এখন আমরা আসুন সোজা দোয়ার দিকে যাবো, আমরা চাইবো কার কাছে, আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে বসে, আপনার নামই তো আমি জানি না, ইব্রাহিম, আল্লাহ আকবার, জি আলহামদুলিল্লাহ। যে এই মাহফিল কত বছর হলো চলছে, 6 বছর, 6 বছর অর্ধযুগ না, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আসুন আমরা সময় ক্ষেপণ না করে সোজা এখন দোয়ার দিকে যাচ্ছি, আমিও দোয়া চাই সবার কাছে, আল্লাহ যেন এই যে কেবল মাহফিলের মৌসুম শুরু হলো, এই মৌসুমটা যেন অত্যন্ত নিরাপত্তার সাথে এবং সুস্থতার সাথে যেন সম্পূর্ণ করতে পারি, এই দোয়াটা সবার কাছে চাচ্ছি, সবাইকে আমার জন্য এই দোয়াটা করবেন না, আল্লাহ যেন হক কথাগুলো নিরাপদে সুস্থভাবে যেন
আল্লাহ তাআলা বলাতে পারেন, আমাকে যেন সেই তৌফিক দেন। এই কামনা সবার কাছে করছি, দোয়া করবেন আমার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য আমি দোয়া করে এবং দোয়া চেয়ে শেষ মোনাজাতের দিকে আমরা যাচ্ছি। আমরা সবাই একটু জোরে সোরে বলি, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জোরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন। অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? আগ্রহ আছে? অনেকে অ্যাপ্লিকেশন করেছেন, আমি শুনেছি। কিন্তু আজকে এত লম্বা সময় আলোচনা হলো, আমি বুঝলাম না, লোক ওঠে না, আমিও শেষ করতে পারি না, এখনো যাচ্ছেও না। এবং এই শ্রোতারা যে হালত, এই শ্রোতার হালত হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর, হালতটা এরকমই ভালো আলহামদুলিল্লাহ। সব দিকে তাকাতে হবে। আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা ছোট্ট একটা গজল গিয়েই আমরা দোয়ার দিকে যাচ্ছি। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোয়াশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরহ জোড়াই যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, ঠিক কিনা? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এ দুটি চোখ বুঝে, ঠিক কিনা? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এ দুটি চোখ বুঝে, তখন তোমার শরণামায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল
তাহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে ওলো প্রেরণা মারহাবা মারহাবা আসেন আমরা দোয়া করি যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ আর শুনবেন এখন আগ্রহ আছে বিরক্ত হওয়ার লোক নাই নাই আচ্ছা কি বলবো বলেন পারি তো না ওয়াজ করতে করতে সব আচ্ছা দেখি এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে ওকে ও মা মেনার কুল জোড়ে চাঁদ জানিস না কিরে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে ওকে ও মা মেনার কোল জোড়ে চা জানিস না কিরে মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্কে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বোলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে সেওয়ারি লেগম টানে কবর পানে জান্নাতি সন্দে হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আখিরে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে মানাতের শেষ হলো দিন আজকে বিলিন ঘোর আধারের যুগ কাবার ঘর দীপ্ত আবার আলোয় হেরার সমাপ্ত দুর্ভোগ কালেমায় শাহাদ বিলায় আধার পাড়ায় একোন সাকিরে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কিরে আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা রাহে তার যা কিছু সব বিলাহি সাব দেবই নজরানা জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আকিরে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কিরে ওকে ও মা মেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে জানিস না কিরে জানিস না কিরে আর কিছু যা চাইলেন আজকে সব দেওয়ার চেষ্টা করেছি জীবনও দেই নাই আসেন আমরা এখন দোয়া করি আমরা কার কাছে চাইবো আমরা আল্লাহর কাছে জি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفيرات نجمرات جمان ورطرت حجر مسلمان نرنر كنية تمر كلامير সূরাতুল কালামকে সামনে রেখে কিছু ভাঙ্গাচোড়া কথা বলেছি, তোমার নবীর সিরাত থেকে কিছু কথা বলেছি, কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দাও, জনম দুঃখিনী মাপ, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিলটা খুলে আল্লাহর সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মা ফিল্টার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না, মেহরবানি করে সেই কঠিন মুসিবতের দিন মা ফিল্টাকে জান্নাতের মাধ্যম করে দিও আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা অত্র মা ফিরের সভাপতি ফরিদ সাহেবকে কবুল করো, ইব্রাহিম ভাইকে কবুল করে নাও, রফিক ভাইকে কবুল করে নাও, মুকুল ভাইকে কবুল করো, জুয়েল মিরান সহ যারা মেহনত করেছেন সবাইকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যে গ্রামে মাহফিল কাশিমপুর বরকতে একটা গ্রামের নাম আমার সুলকাউল কাসিম বলা হতো, আল্লাহ তাআলা মেহরবানি করে কাশিমপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ কোরআনের দুর্গ বানায় নাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোনদিন বিদায় হব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় দোয়া হাত তুলেছি যে সময় তুমি প্রথম আকাশে চলে আসো আল্লাহ, তোমার বান্দাগুলো যা যা চাই কারো চাওয়াকে তুমি আল্লাহ ফেরত দিও না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মৌত দিও না। আল্লাহ তাআলা কোন দিন মরে যাবো জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত দয়া করে আমাদের কাছে মালাকুল মৌত পাঠাইও না, হিসাবটাকে জটিল করে দিও না, সহজ করে দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় যখন মাটি নাই, মুসলমানরা মার্কে দেখে শেষ হয়ে গেল 180 কোটি মুসলমান, মেহরবানি করে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ বর্তমান দুনিয়ায় পাঠায়া দাও। আল্লাহ তাআলা চোর গুন্ডা বদমাইশ মাস্তান্না প্রকাশ্যে ঘুরে বেড়ায়, মোহাব্বতের বান্দাগুলো কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে, আল্লাহ গো আমার স্নেহধন্য হামজাকে তুমি আল্লাহ মুক্ত আকাশে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, মামুনুল হক হাফিজা উল্লাহকে তুমি আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, বাংলার জমিন থেকে কোরআনের জন্য তুমি আল্লাহ মেহরবানি করে কবুল করে নাও। আল্লাহ গো 50টি বছর ধরে খেদমত করলেন যিনি কোরআনের, 13টি বছর ধরে নির্যাতনের শিকার হলেন, আজকে তিনি সেই পাখিটা খাঁচা মুক্ত হয়ে তোমার জান্নাতের পাখায় তারা জান্নাতের পাখি হয়ে যেন জান্নাত উড়ে বেড়াতে পারেন এমন তৌফিক তুমি আল্লাহ তারা দিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, মালাকুল মত কোন দিন আসবে জানি না, কত মানুষের মৃত্যুর খবর কানে আসে রে, কত মানুষ প্রত্যেক দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কত শিশুর জন্ম হচ্ছে, আমার মরণ একদিন হবে রে। আব্দুল্লাহ আমিনের মরণ যেদিন শুনবে মানুষ, বড় জোরে জানাজায় হাজির হবে, লোকজন যাবে চোখের পানি ফেলবে রে, কাফনের কাপড়টা পড়ায়া দিয়ে টেনে হেসে কাফনের কাপড় পড়ায়া দিয়া জানাজা শেষ করে কবরের মাটিতে শয়া রাখবে। এই তো দুনিয়ারে আল্লাহ, সন্তান পরিবার পরিজন সব পর হয়ে যাবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমাদের হিসাবটাকে তুমি আল্লাহ জটিল করে দিও না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ
যখন মরে যাব কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, রে আমার দেহ এত দুর্বল, বাঁশ পচার আগে আমার দেহটা পচে যাবে, পোকার পেটে খাবার হয়ে যাবে, সাত দিন পর পেটের নারী বেরিয়ে সব চোখ মুখ কান্নার দিয়ে বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে, তিনটা মাস পর কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার জীবন, এমন অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।